ইনশাআল্লাহ আমরা স্টার্ট করছি, সবাইকে আমি ওয়েলকাম করছি আজকের এই লাইভ ট্রেনিং সেশনে। আমরা গত কিছুদিন আগে আমি লিডারশিপ নিয়ে কথা বলেছিলাম। আজকের এই ট্রেনিংটি বেসিক্যালি যারা নতুন বা আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করছি, অনেক দিন যাবৎ যারা নেটওয়ার্ক মার্কেটিং করছি, তাদের জন্য খুবই চমৎকার একটি সেশন হবে ইনশাআল্লাহ। আমি হয়তো 1.5 আওয়ার কন্টিনিউ করব। তা আমি চাইবো যে আমরা প্রত্যেকের অবস্থা থেকে নিশ্চয়ই আমরা প্রস্তুত। তো আসেন, আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আজকের এই ট্রেনিং সেশনটিতে। আমার এই প্রিয় শব্দটি, আসেন আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে অন্তত একবার এই ইয়েস, হ্যাঁ, যে আই এম রেডি, এটা আমাকে অন্তত একটু আপনি নিজের জায়গা থেকে একটু বুঝতে দিবেন, বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ আমরা ইয়েস দিয়ে কাকে চাই আমরা জানি যে ইয়েস মিনস ইউর এক্সপেক্টেড সাকসেস, তার মানে আমরা আমাদের প্রত্যাশিত সফলতাটাকে চাই। হ্যাঁ, তো চলেন তাহলে আমরা আজকের এই ট্রেনিং সেশনটি স্টার্ট করছি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই নিশ্চয়ই রেডি আমরা আমাদের জায়গা থেকে। আজকে আমরা এই লাইভ ট্রেনিং সেশনে কেন এসেছি, আপনারা প্রত্যেকেই বর্তমান অবস্থান সম্পর্কে জানেন। হ্যাঁ, এই অবস্থা থেকে কীভাবে আমরা নিজেদের বিজনেসটাকে গতিশীল করতে পারি। আসলে করোনা তো এত সহসায় চলে যাওয়ার কোনো বিষয় নয়। গত কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা ইয়েতে দেখলাম যে করোনাটি অনেক লম্বা সময় ধরে থাকবে। হ্যাঁ, এটা হয়তো এমনও হতে পারে যে আমাদের একটা সময় গিয়ে কলেরা, তারপরে যদি অন্যান্য ইবোলা, এরকম অনেকগুলো ভাইরাস একসময় পৃথিবীতে এসছে, এই ভাইরাসগুলো কিন্তু রয়েই গেছে। হয়তো এটার টিকা আবিষ্কার হয়েছে, মানুষ এটাকে প্রোটেকশন করাটা শিখেছে। তো দ্যাটস ওয়াই হয়তো করোনা এরকম একটা পর্যায়েও যেতে পারে। তো যাই হোক, হোয়াট এভার, আমরা আজকে ট্রেনিং সেশনে এসেছি সবাই, যে আজকে এখান থেকে আমরা অনেকগুলো মত জিনিস নিব, নিয়ে যাব, এই প্রস্তুতিটা নিয়ে আমরা প্রত্যেকে বসবো ইনশাআল্লাহ। তো চলেন তাহলে আমরা শুরু করছি। তাহলে চলেন, আমরা প্রত্যেকেই জানি আজকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, মাল্টিলেভেল মার্কেটিং ইন্ডাস্ট্রি, হোম বেস মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা প্রত্যেকেই জানার জন্যই আজকের এই সেশনটিতে আমরা এসেছি। তো চলেন তাহলে আমরা একটু কয়েকটা মতামত, এই কথাগুলো ইদানিংকালে আমরা প্রত্যেকেই জানি। আমরা জিপিয়া আব্দুল কালামকে আমরা সবাই জানি, উনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্পর্কে তার একটা চমৎকার মতামত রয়েছে। উনি বলেছেন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফার্স্ট গ্রোয়িং বিজনেস অফ 21st century, হুইচ মাস্ট বি জয়েন্ড বাই এভরি ইয়াং ম্যান অ্যান্ড ওম্যান গ্লোবালি, আদারওয়াইজ ইউ ক্যান নেভার গেট দ্য বেস্ট অফ ইউর ইউথ এজ। তার এই মন্তব্যটি উনি বুঝাতে চেয়েছেন, যদি ইউথ এজটাকে আপনি পুরোপুরিভাবে উপলব্ধি করতে চান, কাজে লাগাতে চান, আপনার নিজের ভিতরে যে প্রতিভা আছে এটাকে যদি আপনি কাজে লাগাতে চান, উনি বলছেন যে আপনার এই ইন্ডাস্ট্রিতে আপনাকে আসা উচিত, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনার আসা উচিত। আগামী দিনের বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির বিজনেস, আপনারা যেটা দেখতে পাচ্ছেন আজকালকার দিনে বিজনেসের ট্রেন্ড কিন্তু চেঞ্জ। একটা সময় ছিল বিজনেসে অনেক বেশি গোপনীয়তা ছিল, অনেক বেশি সিক্রেট ছিল, যে একটা ভালো পণ্যের সোর্সিং যার কাছে ছিল সে চাইলে অনেক ভালো প্রফিট করতে পারত, অনেক কিছু করার সুযোগ তার কাছে ছিল, অনেক সিক্রেট ছিল। বাট নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এটা এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে সিক্রেট বলতে এখানে একটাই সিক্রেট, যেটা আমার কাছে মনে হয় সিক্রেটটা হচ্ছে এটাই যে দ্যার ইজ নো সিক্রেট, এই বিজনেসে কোনো সিক্রেটই নাই। তো দ্যাটস ওয়াই এখানে এটা ওপেন। আর এখন বর্তমান ওয়ার্ল্ডে কিন্তু সব কিছুই ওপেন। আজকে এখন চাইলেও আপনি ওয়ার্ল্ডে কোথায় কোন জায়গায় কী পণ্য পাওয়া যায়, আপনি দেখেন আপনার বাসায় কোনো একটা পণ্যের প্রয়োজন হলে আপনাকে খুঁজে বের করতে হতো ওই পণ্যটা কোন মার্কেটে, কোন এরিয়াতে, কোথায় আমি পাবো, খুব কঠিন ছিল। যে পণ্য জায়গায় বসে থাকতো, মানুষ খুঁজে বের করতো পণ্যকে। আর এখন ট্রেন্ডটা এসেছে এমন যে পণ্য জায়গায় বসে নেই, এখন মানুষ বাসায় বসে আছে, পণ্য মানুষকে খুঁজে বের করছে, কাস্টমারকে খুঁজে বের করছে। তো দ্যাটস আগামী দিনের বিজনেস কিন্তু এই হোম বেস বিজনেস, যে যত বেশি কাস্টমারের কাছে যেতে পারবে তার জন্যই কিন্তু আগামী দিনের বিজনেসটা অপেক্ষা করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো দ্যাটস আপনারা জানেন যে গত
অনেক বেশি পরিমাণ মানে গ্রোয়িং একটা সেক্টর হচ্ছে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটি। এই ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা অবদান রয়েছে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার একটা মতামত আমরা জানি, বর্তমানে ওয়ার্ল্ডে অনেকগুলো গ্রোয়িং কোম্পানির মধ্যে ওয়ান অফ দ্য কোম্পানি এসিয়ান দ্যাট ইজ দ্য ওনার অফ ডোনাল্ড ট্রাম্প। উনি একটা কথাও বলেছেন যে বাইরের জগতে অনেকেই মনে করেন যে মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এটা পিরামিড স্কিমের মতো, বাট উনি বলতে চান রিয়েল পিরামিড স্কিমটা হচ্ছে আসলে কর্পোরেট ইন্ডাস্ট্রি। আমি যদি একটু উদাহরণটা দেই তাহলে হয়তো কিছুটা আপনারা বুঝতে পারবেন। কর্পোরেট ইন্ডাস্ট্রিতে আপনি যদি এভাবে কল্পনা করেন, আমরা যদি কোনো একটা ইন্ডাস্ট্রি খুব সহজে হয়তো আমরা সবাই বুঝতে পারবো, আমরা একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা যদি বলি, আপনি দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির সর্বনিম্ন লেভেলে কারা কাজ করেন, দোজ আর ওয়ার্কার। এখন তাদেরকে যারা নিয়ন্ত্রণ করেন, তাদেরকে যারা এই বিজনেসে ওই জায়গাটাতে যারা তাদেরকে গাইডলাইন দেন, তারা কারা? তারা হচ্ছে যারা লাইনম্যান বা সুপারভাইজার হিসেবে যারা কাজ করছেন তারা হচ্ছে তারা। আর তাদেরকে কারা নিয়ন্ত্রণ করেন? তাদেরকে নিয়ন্ত্রণ করছেন হয়তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলের বা সুপারভাইজার লেভেলের কেউ তাদেরকে নিয়ন্ত্রণ করে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা কাদের অধীনে থাকেন? ম্যানেজারের অধীনে থাকেন তারা। তারপরে যদি আমরা যাই যে অনেকগুলো ম্যানেজার থাকতে পারে, তাদেরকে যারা নিয়ন্ত্রণ করছেন তারা হয়তো জিএম, বা বিভিন্ন সেক্টরের কয়েকটা জিএম নিয়ে হয়তো ওই কোম্পানিটি যিনি রান করছেন সিইও, তার উপরে হয়তো থাকে বোর্ড অফ ডাইরেক্টরস। আপনি দেখেন এই হচ্ছে কর্পোরেট কালচার। কর্পোরেট কালচারটা, এই কর্পোরেট কালচারে কতটুকু হেল্পিং টেন্ডেন্সি আছে, বা আমরা যারা ডাইরেক্ট সেলিংটা করছি এই ইন্ডাস্ট্রিতে কতটুকু হেল্পিং টেন্ডেন্সি আছে, এই বিষয়টা যদি আমরা একটু দেখি তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবো। আপনি দেখেন একজন সাধারণ ওয়ার্কার যদি আজকে যিনি তাকে গাইডলাইন দিচ্ছেন তার যে সুপারভাইজার আছে, সে যদি তার কাছে আজকে যায় হ্যাঁ যে আমি সুপারভাইজার হতে চাই, এখন আপনি আগামী এতদিনের মধ্যে আমি চাই যে আমি সুপারভাইজার পোস্টটাতে যাব, আপনি আমাকে কতটুকু হেল্প করবেন? বাট মজার ব্যাপার হচ্ছে কখনোই কিন্তু এই সুপারভাইজার এই ওয়ার্কারকে হেল্প করতে চাইবেন না। ইভেন একজন সুপারভাইজার যদি কখনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে গিয়ে বলে যে স্যার আমার তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার স্বপ্ন আছে, আমি আগামী এতদিনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে চাই, আপনি দেখেন হ্যাঁ এই সুযোগটা হয়তো সেও তাকে দিবে না। সে কিন্তু তাকে হেল্প তো করবে না, বরঞ্চ বাঁকা চোখে দেখবেন। একজন জিএম যদি কোনো রকমে বোর্ড অফ ডাইরেক্টরের কাছে গিয়ে বা একজন সিইও যদি বোর্ড অফ ডাইরেক্টরের কাছে গিয়ে বলেন যে আমার তো এরকম একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক হওয়ার স্বপ্ন আছে, তার চাকরিটা হয়তো থাকবে কি না সন্দেহ আছে। তো দ্যাটস ওয়াই এই ইন্ডাস্ট্রিগুলোতে কেউ কাউকে হেল্প করতে চায় না। বরঞ্চ যদি আমরা আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে দেখি, আপনি দেখেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে সবাই কিন্তু সবাইকে হেল্প করতে চায়। কেন? আপনি যদি এভাবে চিন্তা করেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, আমরা যদি আজকে এক্সেলেন্টকে দিয়ে উদাহরণ দিই, আমাদের কোম্পানিকে দিয়ে উদাহরণ দিই, আপনি দেখেন আমাদের এই কোম্পানির সর্বনিম্ন যে স্তরটা, এই স্তরে কারা আছেন? আমরা যাদেরকে মেম্বার বলি তারা আছেন, এই স্তরটাতে সাধারণ মেম্বাররা আছেন। তারপরে যদি আমরা যাই তাদের উপরে যে লেভেলটাতে, যারা আমাদের এক্সিকিউটিভ লেভেল জুয়ার আমাদের সেলস অফিসার এসও তারা আছেন, তার উপরে কে? এমও, এজিএম, জিএম, দেন যদি আমরা স্টার পর্যন্ত যাই তার উপরে হয়তো আমাদের আরও অনেকগুলো পদবি আছে, বোর্ড অফ ডাইরেক্টররা আছেন। কিন্তু আপনি দেখেন ওই ইন্ডাস্ট্রিতে হেল্পিং টেন্ডেন্সিটা কতটুকু। আজকে যদি একজন সাধারণ মেম্বার একজন এসওর কাছে গিয়ে বলেন যে আমি আগামী এতদিনের মধ্যে এসও হওয়ার টার্গেট নিয়েছি, এখন দেখেন তো সে কি তাকে হেল্প করতে চাইবে কি না তার জায়গা থেকে? একজন এসও যদি এমোর কাছে গিয়ে বলেন সে কি খুশি হবে না বেজার হবে? সে কি তাকে হেল্প করতে চাইবে না চাইবে না? হ্যাঁ, একজন এমও যদি আজকে এজিএমের কাছে গিয়ে বলে আমার এজিএম হওয়ার টার্গেট আছে, সে কি তাকে হেল্প করবে? একজন এজিএম যদি আজকে জিএমের কাছে যায় সে কি তাকে হেল্প করবে? হ্যাঁ, আপনি দেখেন প্রত্যেকেই কিন্তু বরঞ্চ বেজার নয়, সে খুশি হবে। বরঞ্চ আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে উল্টো ঘটে, আপনার কারো কাছে যাওয়ার দরকার নেই, বরঞ্চ একজন এসও আপনাকে এসে বলছে যে আসেন আমি আপনাকে শিখাই কীভাবে এসও হতে হয়। আপনি দেখেন একজন এমও আপনার কাছে আসছে, একজন এজিএম আপনার কাছে আসে, একজন জিএম আপনার কাছে আসে,
হ্যাঁ, বরঞ্চ একজন স্টার আপনার কাছে আসে সরাসরি। আজকে আমিও ডাইরেক্টর অ্যাডমিন হিসেবে আপনার কাছে এসেছি, আসেন আমি আপনাকে শিখাই কীভাবে এই বিজনেসে সেল করে সফল হওয়া যায়, কীভাবে আপনি চাইলে একজন স্টার হতে পারে। এই হচ্ছে এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় লক্ষণীয় যে জিনিসটি, যেটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এই হেল্পিং টেন্ডেন্সিটা কিন্তু কোথাও নেই, আমরা এই হেল্পিং টেন্ডেন্সিটা কিন্তু পাবো না। দ্যাটস আমি বলবো এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় একটা বিউটি। আপনি যদি দেখেন উদাহরণটা আমি যদি এমন দেই, আপনার পাড়ার আপনার যেই যেই জেলাতেই থাকেন না কেন, আমরা অনেকে অনেক সেখানে ট্রেনিং অ্যাটেন্ড করছি, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, বিভিন্ন জায়গা থেকে আজকে এই ট্রেনিং সেশনটি আপনারা দেখছেন। আপনি দেখেন আপনার এরিয়াতে যদি একটা ভালো বিরিয়ানি রান্না করে, ধরেন আমরা ঢাকার হাজির বিরিয়ানির কথা বলি, অ্যান্ড আপনি যদি হাজির সাহেবের যিনি এখন বর্তমানে প্রতিষ্ঠানটি চালাচ্ছেন তার কাছে গিয়ে যদি বলেন যে আপনি কি আমাকে শিখাবেন আপনার এই বিরিয়ানির রেসিপিটা কি, আমি শিখতে চাই কারণ আমি কিছুদিন পরে আপনার পাশে এরকম একটা বিরিয়ানির দোকান দিব, আমার মনে হয় না যে এই ব্যক্তি আপনাকে কখনোই তার রেসিপিটা শিখাবেন, কারণ ওই জায়গায় একটা চমৎকার প্রতিযোগিতা রয়েছে, কোনোভাবেই সে কিন্তু আপনাকে তার রেসিপিটা বলবেন না। যে কারণে দেখেন আজকে কত বছর কোকাকোলা এক চাটিয়ে ব্যবসা করছে, কোকের রেসিপি এখনও পর্যন্ত কিন্তু গোপনীয়, কোকের মতো সবাই তৈরি করছে কিন্তু কোক কিন্তু হচ্ছে না, তার মানে তার রেসিপিটা অনেক গোপনীয়। বাট এই ইন্ডাস্ট্রিতে আমরা যারা যারা সফল এই ইন্ডাস্ট্রিতে তারা প্রত্যেকেই কিন্তু আপনাকে শিখাবে, সে তার সারা জীবন দিয়ে যতটুকু শিখেছে পুরোটাই সে কিন্তু আপনাকে দিবে, কারণ সে জানে আপনি যদি সফল হন, আপনাকে যদি সে সফল করতে পারে তাহলে তার বিজনেসেরও সফলতা আসতে বাধ্য। দ্যাট ইজ দ্য হেল্পিং টেন্ডেন্সি আদার্স ইন্ডাস্ট্রির তুলনায়। এই ইন্ডাস্ট্রির এটা হচ্ছে বড় একটা বিউটি, আপনি অন্য ইন্ডাস্ট্রিতে এটা কখনোই খুঁজে পাবেন না, ওখানে পাবেন বিশাল প্রতিযোগিতা, আপনাকে অনেক কিছু প্রতিযোগিতা করে করেই কিন্তু সামনের দিকে এগোতে হবে। দেন আমি আজকে এই ইন্ডাস্ট্রির কিছু গ্লোবালি এটা অনেক দিন আগের কিছু পরিসংখ্যান আজকে আপনাদেরকে একটু দেখাতে চাই। যদি আমরা বলি যে আমেরিকার দিকে যদি আমরা তাকাই, বলা হচ্ছে এটা $30 বিলিয়ন ইউএস ডলারের ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা প্রতি বছর শুধুমাত্র আমেরিকাতে $30 বিলিয়ন টার্নওভার করে। ইভেন যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই ইন্ডাস্ট্রিটা কত বড় ইন্ডাস্ট্রি, হ্যাঁ বলা হয় $167 বিলিয়ন ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে। তার পক্ষান্তরে আমরা কিছু ইন্ডাস্ট্রিকে আপনাদের সামনে তুলে ধরতে পারি, যেন আপনারা জানেন সারা ওয়ার্ল্ডে মিউজিক অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, কিন্তু ওয়ার্ল্ডে এই ইন্ডাস্ট্রিটার টার্নওভার হচ্ছে $16.5 বিলিয়ন ইউএস ডলারের টার্নওভার করে। আপনারা তার পক্ষান্তরে যদি দেখেন যেটা মুভি অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ এই ইন্ডাস্ট্রির দিকে যদি তাকাই আমরা, মুভি ইন্ডাস্ট্রিটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে $67 বিলিয়ন ইউএস ডলারের ইন্ডাস্ট্রি। তার বিপরীতে যদি আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে দেখি তাহলে দেখেন তার তুলনায় এটা কত বড় মার্কেট প্লেস, কত বড় টার্নওভার হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। ইভেন যদি আমরা দেখি যে হাউ মেনি পিপল আর ডুইং নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, শুধুমাত্র আমেরিকাতে একটা পরিসংখ্যান রয়েছে, বলা হচ্ছে 1 out of 8 আমেরিকান ডু নেটওয়ার্ক মার্কেটিং অর হোম বেস বিজনেস। হ্যাঁ, শুধুমাত্র আমেরিকাতেই প্রতি 8 জনের মধ্যে একজন লোক এই হোম বেস মার্কেটিংয়ের সাথে তারা জড়িত। এই জন্যই ওয়ার্ল্ডে বর্তমানে যত মানে ম্যাক্সিমাম লিডিং কোম্পানিগুলোই কিন্তু আমেরিকান। ইভেন চলেন তাহলে আমরা একটু যেতে চাই পরবর্তী পরিসংখ্যানগুলোর দিকে। যদি আমরা যাই, আমরা আজকে বেসিক্যালি আজকে ট্রেনিংয়ে আমি 7টা কারণ নিয়ে একটু কথা বলতে চাই, 7 রিজন হোয়াই ইউ শুড স্টার্ট নেটওয়ার্ক মার্কেটিং। যে কেন কোন 7টা কারণ আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে রয়েছে, যে কারণগুলোর কারণে আপনার এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত, এই ইন্ডাস্ট্রিতে আপনি টিকে থাকবেন বা এই ইন্ডাস্ট্রিকে কেন আপনি বেছে নেবেন, এই ইন্ডাস্ট্রির 7টা বিউটি নিয়ে আমরা আজকে একটু কথা বলতে চাই। 7টা রিজনের প্রথম রিজনটি নিয়ে আমরা আজকে কথা বলবো। এই প্রথম রিজনটি হচ্ছে, বলা হয় এই বিজনেসটির প্রথম যে দিক এটা হচ্ছে অ্যাফোর্ডেবল। আপনি দেখেন বাংলাদেশে প্রচুর বিজনেস রয়েছে, আপনি যদি কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে আজকে মনে করেন যে কোনো একটা মার্কেট প্লেস থেকে কোনো একটা সেক্টর থেকে আপনি প্রতি মাসে 4-5 লাখ টাকা আয় করবেন, এরকম কোনো একটা সেক্টর যদি আপনি স্টার্ট করেন তাহলে ন্যূনতম আপনার কত টাকা পুঁজি লাগবে,
আপনি যদি একটু ভাবেন, নিজেকে একটু প্রশ্ন করেন তো, যে আমি কোনো একটা সেক্টর থেকে আমি প্রতি মাসে আমি ন্যূনতম 4-5 লাখ টাকা আয় করব, তাহলে আমি বলবো এই ব্যবসাটা যদি আপনি আপনার থানায় স্টার্ট করতে চান, আপনি জেলা শহরে স্টার্ট করতে চান, তাহলে ন্যূনতম আমার মনে হয় আপনি 20-30 লাখ টাকা নিচে চিন্তা করাটাও আপনার জন্য খুব কঠিন হবে। তার মানে এই ধরনের বিজনেস চাইলেও সকল ধরনের লোকরা শুরু করতে পারে না। তার মানে এই বিজনেসটা সবার জন্য অ্যাফোর্ডেবল নয়। বাট আমি বলবো আমাদের এই বিজনেসটা কিন্তু অ্যাফোর্ডেবল, আমি একটু পরে আলোচনায় যাব যদিও। সেকেন্ড যদি বলি, হ্যাঁ, আপনি হয়তো 50 লাখ টাকা দিয়ে 30 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা স্টার্ট করেছেন, আপনি দেখেন এই বিজনেসে আপনার রিস্কটা কতটুকু, রিস্কের পার্সেন্টেজটা যদি আপনি দেখেন, হ্যাঁ, অনেক বেশি। বাট এই বিজনেসের রিস্কের পরিমাণটা কেমন, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। দেন আমরা যদি যেতে চাই, যে কোনো লেভেলের লোক চাইলে এই বিজনেসটা স্টার্ট করতে পারে। চলেন আমরা প্রথমটা নিয়ে একটু কথা বলি, যে অ্যাফোর্ডেবল। আপনি যে কোনো ব্যবসাটা আপনাকে স্টার্ট করেন না কেন, আপনাকে বুঝতে হবে ব্যবসাটা কতটুকু অ্যাফোর্ডেবল। তার মানে আজকে আমরা যারা অ্যাক্সিলেন্টে ডাইরেক্ট সেলিং বিজনেসটা করছি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করছি, আমাদের যে কোনো লেভেলের একটা মানুষ ন্যূনতম 7,000 টাকা বিনিয়োগ করে সে চাইলে কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারে। এখন আপনি যদি দেখেন 10 লাখ টাকা বিনিয়োগ করে ব্যবসা স্টার্ট করতে পারে এমন কতজন লোক আছে আমাদের আশেপাশে, কিন্তু 7,000 টাকা দিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারে এই লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। তার মানে অনেক লোকজন, পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি। তার মানে ম্যাক্সিমাম লোকজনই কিন্তু এই বিজনেসটা অ্যাফোর্ড করতে পারবে, তার পক্ষে এই ব্যবসাটা সহজে করা সম্ভব, দ্যাট ইজ অ্যাফোর্ডেবল। সেকেন্ড যে কীটি নিয়ে আমরা কথা বলছি, এটা হচ্ছে নো রিস্ক। এই বিজনেসে কিন্তু তেমন কোনো রিস্ক নেই, কারণ কি আমি 7,000 টাকা দিয়ে ব্যবসাটা স্টার্ট করেছি মিনস আমি 7,000 টাকার প্রোডাক্ট এই কোম্পানি থেকে পারচেস করেছি। তার মানে প্রোডাক্টটা আমি আমার বাসায় নিয়ে গেলাম, তার মানে এই কোম্পানিতে কিন্তু আমার কোনো বিনিয়োগ ঘটে নাই। তার মানে আমি পণ্যটা ক্রয় করেছি আমার নিজের ব্যবহারের জন্য, হয়তো আমি কিনেছি, কিন্তু এই পণ্যটা আমি যখন ব্যবহার করে ফেললাম, তার মানে এই ব্যবসা করার জন্য কিন্তু আলটিমেটলি আমি কোনো বিনিয়োগ করি নেই, কারণ এই জাতীয় পণ্যগুলো প্রতিদিনই কিন্তু আমার কোনো না কোনোভাবে কিন্তু আমার ফ্যামিলিতে প্রয়োজন হয়। তার মানে এই বিজনেসে আমি কিন্তু কোনো আলটিমেটলি বিনিয়োগ করে ব্যবসা স্টার্ট করি নাই, তার মানে আমার এখানে কিন্তু কোনো রিস্ক নাই। হ্যাঁ, তার মানে এই ব্যবসাটা আমি রিস্ক ফ্রিভাবে স্টার্ট করছি। আপনি যদি অন্যান্য দিকে তাকান, হ্যাঁ, ট্রেডিশনালি যদি আপনি 10-20 লাখ-30 লাখ টাকা দিয়ে ব্যবসাটা স্টার্ট করেন, এই ক্ষেত্রে আপনার আরওআইটা আসতে, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আনতে আনতে হয়তো আপনাকে অন্তত 2-4, 6-8-10 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা যদি এই 7,000 টাকার পারচেজটাকে যদি মনে করি, আপনি যদি এভাবে ধরে নেন যে এই 7,000 টাকাটা আমার এই বিজনেসে বিনিয়োগ, তাহলে এই 7,000 টাকাটাই আমি যদি বিজনেস থেকে উঠাতে চাই, তাহলে হয়তো এটার জন্য আমাকে অন্তত এক মাসের মধ্যেই চাইলে কিন্তু আমি এই এটাকে উঠাতে পারি। তার মানে রিটার্ন, আমি ইনভেস্টমেন্টটাকে রিটার্ন করতে পারি খুব অল্প সময়ের মধ্যে। তার মানে আমি খুব কম রিস্ক নিয়ে কিন্তু বিজনেসটাকে স্টার্ট করতে পারছি। দেন এই বিজনেসের আরেকটা বড় দিক, আপনি দেখেন আপনি যদি ট্রেডিশনালি কোনো বিজনেস স্টার্ট করেন, হ্যাঁ, আমি জানি না আজকে আমাকে যারা এই মুহূর্তে শুনছেন, এখানে অনেকেই হয়তো অনেক সেক্টরে আপনি ব্যবসা করতে পারেন, বা আপনি অনেক কাজের সাথে জড়িত, আপনি হয়তো চাকরিজীবী, আপনি পেশাজীবী, যেই কাজেই করেন না কেন, আপনারা যারা এই কাজটা করছেন, আপনার ওই কাজে যতটুকু এক্সপিরিয়েন্স আছে, আমি জাহাঙ্গীরের হয়তো এতটুকু নাই। যারা ট্রেডিশনালি, আমি যদি আজকে কোনো একটা বিজনেস ট্রেডিশনালি স্টার্ট করি, তাহলে ওই বিজনেসে আমার যদি নির্দিষ্ট জ্ঞানের অভাব থাকে, তাহলে ওই ব্যবসাটা কিন্তু আমার পক্ষে করাটা খুবই ডিফিকাল্ট হবে। হ্যাঁ, কিন্তু আমরা যারা এই ব্যবসাটা নতুন স্টার্ট করেছেন, অনেক নতুনে অনেক সবাই আমাকে শুনছেন, এখন যারা নতুন ব্যবসাটা স্টার্ট করেছেন, হ্যাঁ, এখানে কিন্তু আপনার এই স্পেশাল কোনো এডুকেশনের দরকার নাই, আপনি জিরো নলেজ নিয়ে আপনি হয়তো এখানে এসছেন। হ্যাঁ, বাট আপনাকে নলেজ দেওয়ার দায়িত্বটা, এই বিজনেসে তৈরি করার দায়িত্বটা কার, এটা কিন্তু অ্যাক্সিলেন্ট নিয়েছে। অ্যাক্সিলেন্ট রিসার্চ ট্রেনিং সেন্টার আপনাকে ওই সুযোগটা করে দিবে, হ্যাঁ, যে কীভাবে আপনি নিজেকে ডেভেলপ করবেন, হ্যাঁ, এই বিজনেসে কীভাবে আপনি একজন ব্যক্তির কাছে সেল করতে পারেন, প্রোডাক্ট নলেজ, হ্যাঁ, কোম্পানি সম্পর্কিত নলেজ, পার্সোনাল ডেভেলপমেন্ট, সমস্ত কিছু কিন্তু তৈরি করার দায়িত্ব কিন্তু হচ্ছে কোম্পানির।
তার মানে আপনি কিন্তু জিরো রিস্ক নিয়ে ব্যবসাটা কিন্তু আপনি স্টার্ট করছেন। হ্যাঁ, ইভেন আমরা বলছি যে আপনার বিজনেস কোনো ব্যাকগ্রাউন্ডেরও প্রয়োজন নাই। আপনার যদি কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ডও না থাকে তাহলেও কিন্তু যে কোনো একজন লোক কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসতে পারে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তার পক্ষে আসা সম্ভব। দেন বলা হচ্ছে এনি ওয়ান ক্যান ডু, যেই কোনো লেভেলের লোক। আপনি যদি অনেকে মনে করেন এই ব্যবসাটা করার জন্য কি আমাকে অনেক শিক্ষিত হইতে হবে, আমাকে শহরে থাকতে হবে কি না, আমি যদি গ্রামে থাকি বা আমি যদি বেশি শিক্ষিত না হই, আমার পক্ষে কি এই ব্যবসাটা করা সম্ভব কি না, আমি বলবো আপনি শহরে থাকেন কিংবা গ্রামে থাকেন, আপনি যেই লেভেলই হন, আপনি শিক্ষিত হন, কম শিক্ষিত হন, অনেক বেশি শিক্ষিত হন, আপনি যেই লেভেলে থাকেন না কেন, যেই কোনো লেভেলের মানুষ চাইলেই কিন্তু এই ব্যবসাটা স্টার্ট করতে পারে। এটা হচ্ছে এই ব্যবসার অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক, যে কোনো ব্যক্তি চাইলে এই ব্যবসাটা স্টার্ট করতে সক্ষম। দেন যদি আমরা যাই, যে বলা হচ্ছে এই বিজনেসটি আগামী দিনের বিজনেস, একটু আগেও আমি স্লাইডের শুরুর দিকে কথাটা বলেছিলাম যে এই বিজনেসটা আগামী দিনের ব্যবসা। আগামী দিনের বিজনেস কিন্তু হবে অনলাইন বেস বিজনেস। আপনি দেখেন এখন এই করোনা পরিস্থিতিতে অনেকেরই ব্যবসা বন্ধ, কিন্তু যারা অনলাইন বেস বিজনেস করছে আজকে কিন্তু তাদের ব্যবসা কিন্তু থেমে নেই, তাদের ব্যবসা কিন্তু বন্ধ নাই। তো দ্যাটস ওয়াই আগামী দিনের বিজনেস হবে কিন্তু এই হোম বেস বিজনেস, নেটওয়ার্ক মানে অনলাইন বেস বিজনেস, এই ব্যবসাটা কিন্তু আগামী দিন বিজনেসকে লিড দিবে। হ্যাঁ, আপনি দেখেন আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা সময় ছিল, আজকে আমরা প্রত্যেকেই প্রযুক্তি ইউজ করছি, প্রযুক্তির বদলতে আজকে আমি হয়তো আমার বাসা থেকে ট্রেনিংটি করাচ্ছি, হ্যাঁ সারা ওয়ার্ল্ড থেকে আজকে অনেকেই দেখছেন। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ দিক, আপনি দেখেন এই কমিউনিকেশন, কমিউনিকেশনটা কত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন একটা সময় আমরা মোবাইল নেটওয়ার্ক, আমার মনে আছে আমার জীবনে আমি প্রথম 1998 মোবাইল ফোন ক্রয় করেছি, গ্রামীণ ফোনের একটা সিম ক্রয় করার জন্য, একটা সার্ভিস নেওয়ার জন্য আপনাকে জেলা শহরে গিয়ে যেতে হয়েছে, আপনাকে 1-2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, আপনার একটা সিম রিপ্লেসমেন্টের জন্য কত সময় আপনাকে দিতে হয়েছে। কিন্তু আজকালকার দিনে দেখেন এখন ইভেন এমনও হয়েছে, যেন আমার এখনও মনে পড়ে আমি চিটং থেকে যখন আমার গ্রামের বাড়িতে যেতাম তখন নেটওয়ার্ক পাওয়া যেত না, টিভি অ্যান্টিনারের মতো করে একটা অ্যান্টিনার, বড় অ্যান্টিনার, আমার মনে হয় যে অনেকেই এরকম মোবাইলে অ্যান্টিনার দিয়েও মোবাইল ইউজ করেছেন, নিশ্চয়ই করেছেন কি না জানাবেন একটু কমেন্টসে। আমার এখনও মনে পড়ে যে মোবাইল অ্যান্টিনার দিয়ে মানে টিভি অ্যান্টিনার দিয়ে আমরা মোবাইল ইউজ করতাম, তার মানে নেটওয়ার্কটা এত সব জায়গায় অ্যাভেলেবেল ছিল না। কিন্তু আজকালকার দিনেও যদি এখনকার দিনেও যদি যে একটা মোবাইল কোম্পানির সিম ব্যবহার করার জন্য যদি আপনাকে এই বাইরে বড় অ্যান্টিনার ইউজ করতে হয়, আমার মনে হয় যে আপনি ওই সিমটা 1 মিনিটের মধ্যে ভেঙে অন্য একটা সিম লাগিয়ে নেবেন। হ্যাঁ, তার মানে দেখেন এখন কমিউনিকেশনটা এমন জায়গায় চলে গেছে যে এখন পাড়ার দোকান থেকেও চাইলেও কিন্তু আপনি সিমটা উঠাতে পারেন। তার মানে আগামী দিনের বিজনেসটা হবে যে যত বেশি তার কাস্টমারের কাছে যেতে পারবে, কাস্টমার আপনাকে খুঁজে বের করবে না, আপনাকে কাস্টমার খুঁজে বের করতে হবে, কাস্টমার বাড়িতে বসে থাকবে আপনি তাকে খুঁজে বের করবেন, এটাই হচ্ছে মেইন দিকটা। সেই জন্য আগামী দিনে ব্যাটার বিজনেস করার জন্য আপনাকে কিন্তু কাস্টমারের কাছে চলে যেতে হবে। একটা সময় মার্কেটিংয়ে ফিলিপ কোটলারের 4P সূত্র ছিল, এখন কিন্তু এটা 7P-তে চলে গেছে। তো দ্যাটস ওয়াই আজকালকার দিনে কমিউনিকেশনটা হচ্ছে সবচেয়ে বিজনেসের ইম্পর্টেন্ট একটা কি। তো দ্যাটস ওয়াই যে যত বেশি তার কাস্টমারের সাথে কমিউনিকেশন করবে, কাস্টমারকে যত বেশি কমিউনিকেশনের মধ্যে রাখবে, সেই কিন্তু আগামী দিনে ব্যাটার বিজনেসটা কিন্তু করবে। নাম্বার 5 যদি আমরা যেতে চাই, বলা হচ্ছে আনলিমিটেড অপরচুনিটি। আপনি দেখেন অন্যান্য বিজনেসের ক্ষেত্রে যেমন হয় চাকরিজীবীরা যারা রয়েছেন এখানে, অনেক পেশাজীবীরা রয়েছেন, আপনার ইনকামের যে অপরচুনিটিটা, এই অপরচুনিটিটা কিন্তু আনলিমিটেড না। এটা যদি আপনি দেখেন যে আপনি চাইলে, যারা চাকরিজীবী আছেন, যে আমার এখন স্যালারিটা হয়তো মাসে 50,000 টাকা, আমি চাইলেই কি এটাকে এখন 1,00,000 টাকা আমি কি বাড়াতে পারবো, এটা কিন্তু আমার নিয়ন্ত্রণে নেই। কারণ আমার এই স্যালারি বলেন, আমার পদোন্নতি বলেন, সব কিছুই কিন্তু আমার বিজনেস মানে আমার প্রতিষ্ঠানের যিনি ওনার বা আমার যিনি আমাকে নিয়ন্ত্রণ করছেন অনেকাংশে এটা কিন্তু তার উপর নির্ভর করে। হ্যাঁ, বাট এটা কিন্তু আমার হাতে নেই। বাট এই জায়গাটায় আমরা যারা ডাইরেক্ট সেলিংয়ে
জড়িত, আমাদের এই বিষয়টা কিন্তু আমাদের হাতে। আমি যদি মনে করি যে আগামী মাস থেকে আমি মাসে 1 লাখ টাকা আয় করব, আমি বলবো যে নিশ্চয়ই অপরচুনিটিটা কিন্তু অ্যাক্সিডেন্টের রয়েছে। আপনি যদি মনে করেন যে না আমি আগামী মাস থেকে মাসে 5 লাখ টাকা আয় করব, এই অপরচুনিটিও কিন্তু অ্যাক্সিডেন্টের রয়েছে। তার মানে এই অপরচুনিটিটা কিন্তু এখানে আনলিমিটেড। অন্য যেই কোনো বিজনেসে যেটা অন্য জব বলেন অন্যান্য জায়গায় যেটা লিমিটেড থাকে, বাট এখানে কিন্তু এটা আনলিমিটেড। হ্যাঁ, এই আনলিমিটেড অপরচুনিটিটা কিন্তু এই বিজনেসে রয়েছে। হ্যাঁ, যেটা অন্যান্য জায়গায় কিন্তু এত ইজিতে এই আনলিমিটেড অপরচুনিটিটাতে যাওয়ার সুযোগ থাকে না। দেন যদি আমরা বলি রিটায়ারমেন্ট প্ল্যান, এটা এই বিজনেসের অন্যতম আরেকটা ভালো দিক, যে আদার্স বিজনেসম্যানদেরকে যদি বলেন যে আপনি কখন রিটায়ারমেন্টে যাবেন, সে বলবে যে এটা হয়তো আমি জানি না। একজন বিজনেসম্যানের কিন্তু রিটায়ারমেন্ট হয় না। বাট আমি বলবো যারা ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে জড়িত, যারা এই জাতীয় বিজনেস করছেন, আপনি চাইলেই কিন্তু আমি বলবো ম্যাক্সিমাম 5 to 10 ইয়ার্সের মধ্যে যে কেউ চাইলে কিন্তু এই বিজনেস থেকে রিটায়ারমেন্টে যেতে পারে। আজকে যদি আপনারা দেখেন অ্যাক্সিডেন্টে মানে যারা স্টার রয়েছে, আমাদের প্রথম স্টার কাজী শাহাদাত হোসেন রুবেল, আমাদের অন্যান্য স্টার যারা রয়েছেন, তারা যদি আজকের দিনে অনেক বেশি কাজ নাও করেন, আজকে তারা প্রত্যেকেই হয়তো গর্ভবন্দী, আমরাও অনেকে গর্ভবন্দী, বাট তাদেরকে ইনকাম বন্ধ আছে, আপনার তুলনায় তার ইনকাম কিন্তু অনেক গুণ বেশি। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এই রিটায়ারমেন্ট প্ল্যানটা কিন্তু এই বিজনেস থেকে করা যাবে। আমাদের এখানে আমি যাদেরকে কমেন্টস করছেন অনেকেই আমি চিনি, অনেকেই রয়েছেন যারা এখনও কিন্তু আপনার এইজটা হয়তো 40 এখনও ক্রস করে নাই, 30, 35 থেকে 40-এর মধ্যে আমরা ম্যাক্সিমামরাই আজকে যারা এই ট্রেনিংটা শুনছি তাদের এইজ কিন্তু ম্যাক্সিমামদের এই অবস্থায়। আমি বলবো আগামী 5 ইয়ার্স to 10 ইয়ার্স যদি আপনি এই ইন্ডাস্ট্রির সাথে থাকেন, আমি বলবো নিঃসন্দেহে আগামী 5 বছরের মধ্যে হয়তো আপনি আমাদের সর্বোচ্চ পদবী ইডি পোস্টটাকে হয়তো আপনি হোল্ড করতে সক্ষম হবেন। আর ইডি পোস্টে যারা হোল্ড করবে তারা ন্যূনতম মান্থলি 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা প্রতি মাসে তারা ইনকাম করবে। হ্যাঁ, তার মানে ওই মুহূর্তে যদি আপনি বিজনেসটা কুইটও করেন, আমি বলবো যে এই বয়সে গিয়ে আপনি রিটায়ারমেন্টে থাকবেন, বাট আপনার ইনকাম কিন্তু কখনোই কিন্তু বন্ধ হওয়ার সুযোগ থাকবে না। তো দ্যাটস ওয়াই আর্লি রিটায়ারমেন্টে চলে যাবেন। যারা এখানে অনেকেই আছেন হয়তো 25 থেকে 30 বছর বয়সে, আপনি হয়তো আপনার ফ্যামিলি লাইফ এখনও স্টার্ট করেন নাই। আমি একটু দুষ্টমি করে মাঝে মধ্যে ট্রেনিংয়ে বলি যে আপনি যখন ফ্যামিলি লাইফ স্টার্ট করবেন, অনেক মেয়ের বাবারা জিজ্ঞেস করবে যে ছেলে কী করে, আমার মনে হয় যে আপনার বাবা বলবে যে আমার ছেলে অলরেডি রিটায়ারমেন্টে আছে। তার মানে আপনি এরকম একটা অবস্থানে পৌঁছে যেতে সক্ষম হবেন। 7 যে রিজনটি এই বিজনেসে মানে যেটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে, এই বিজনেসটা এমন একটা বিজনেস, এই বিজনেসটা থেকে এটাকে বলা হয় যে এটা একটা লার্নিং ইন্ডাস্ট্রি। আপনি সারা জীবন এই ইন্ডাস্ট্রি থেকে আপনি কিন্তু শিখতে পারবেন, যেটা অনেক জায়গা থেকে হয়তো এত সহজে সম্ভব হয় না। আপনি দেখেন এখানে সারা জীবন আপনার শেখার সুযোগ কিন্তু এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। আমরা যারা নতুন বিজনেস স্টার্ট করি, আমরা একটা শিশুর দিকে তাকান, একটা এক্সাম্পল যদি এরকম দেয়, একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তার 2-3 বছরের মধ্যেই সে কিন্তু মোটামুটি কথাবার্তা বলতে শিখে, কিন্তু কখন কোন জায়গায় কোন কথাটা কীভাবে বলতে হবে এটা শিখতে কিন্তু আমাদের সারা জীবন লেগে যায়, সারাটা জীবন দিয়ে এটা আমাদেরকে শিখতে হয়। তো দ্যাটস ওয়াই এই ইন্ডাস্ট্রিতে আপনি সারা জীবন শেখার সুযোগ এখানে রয়েছে। হ্যাঁ, যে আপনি প্রচুর মানুষের সাথে এখানে মিশবেন, প্রচুর মানুষকে আপনি হ্যান্ডেল করবেন। তো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো কিন্তু এখান থেকে, যেটা অন্য ইন্ডাস্ট্রিতে অন্য কোনো বিজনেসে বা অন্য কোনো সেক্টর থেকে এত ইজিতে এটা করার সুযোগ থাকে না। তাহলে আমরা এই 7টা রিজন, যে 7টা কারণে আমার কাছে মনে হয় আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। হ্যাঁ, যে প্রথম আবারও যদি একটু রিপিট করি, এই ইন্ডাস্ট্রির প্রথম যে কারণটি, এটা হচ্ছে এই বিজনেসটা সবার জন্য অ্যাফোর্ডেবল। হ্যাঁ, এই বিজনেসে তেমন কোনো রিস্ক নিয়ে আমরা ব্যবসাটা স্টার্ট করি না, যে কোনো লেভেলের লোক ব্যবসাটা করতে পারে। ইভেন আগামী দিনের বিজনেসের সবচেয়ে বড় অপরচুনিটি রয়েছে এই বিজনেসে, এখানে রয়েছে আনলিমিটেড ইনকামের অপরচুনিটি। এখান থেকে চাইলে আমরা খুব আর্লি রিটায়ারমেন্টে যেতে পারি, এখান থেকে আমরা সারা জীবন শিখার সুযোগটা আমরা এখান থেকে পেতে পারি। এই 7টা কারণে কিন্তু আমার কাছে এই ইন্ডাস্ট্রিটাকে পছন্দ হয়েছে, যে কারণে আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। আমি বলবো যে এই কারণগুলো যদি একটু দেখেন, তাহলে আমি বলবো যে আমাদের প্রত্যেকেরই এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত। তাহলে চলেন আমরা আরেকটা জায়গায় যেতে চাই, এই ইন্ডাস্ট্রিতে নয়, জীবনে আমরা প্রতিটা মানুষই কিন্তু প্রত্যেকের জীবনে এই দুটো জিনিস অন্তত আমরা চাই, যে উই ওয়ান্ট টু বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। আমরা প্রত্যেকেই জীবনে
সুখী হতে চাই এবং সফল হতে চাই। নিশ্চয়ই আমরা প্রত্যেকেই চাই। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই এই জিনিসটা চায় না, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই। সুখী হতে চায় না এমন কেউ কি আছে? সফল হতে চায় না এমন কেউ কি খুঁজে পাবো আমরা? কখনোই পাবো না। তাহলে চলেন, এই আমরা যদি জীবনে সুখী হতে চাই এবং সফল হতে চাই, তাহলে আমাকে তার আগেই জেনে নিতে হবে যে আসলে হোয়াট ইজ সাকসেস। সাকসেসটা কি? আমরা জীবনে তো সবাই সফল হতে চাই, সবাই সফল হতে চাই, কিন্তু আসলে সফলতাটা কি? আপনি যদি ভাবেন আসলে সফলতাটা কি, যেন আমরা অনেকেই মনে করি সফলতাটা কি এটা আমরা অনেকে মনে করি যে হ্যাঁ আমি এই জায়গায় যেতে চাই, ওই জায়গায় যেতে চাই, আমি এটা পেতে চাই, অনেকগুলো দিক নিয়ে হয়তো বলবেন। বাট আমি বলবো সফলতাটাকে আমি মূল্যায়ন করি এভাবে যে সাকসেস ইজ বিকামিং হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বিকাম। তার মানে আমি যেই অবস্থাটায় যেতে চাই ওই অবস্থাটায় পৌঁছানোর নামই হচ্ছে আমার জন্য সাকসেস। এখন দেখেন, জীবনে অনেক মানুষ মনে করবে যে আমি যদি অনেক টাকার মালিক হই তাইলে আমি কী হব, সফল হব। এখন এই যে অনেক টাকা, এটার ব্যাখ্যাটা এক এক ধরনের কাছে কিন্তু এক এক রকম। যিনি আজকে দিন মজুর, দৈনিক হয়তো 500-1000 টাকা আয় করে, তার কাছে অনেক টাকা মানে কত টাকা? 1 লাখ টাকা, তার কাছে কিন্তু অনেক টাকা। কিন্তু যিনি মাসে 50,000 টাকা আয় করেন, তার কাছে অনেক টাকার ব্যাখ্যাটা কেমন? অন্তত 10 লাখ টাকা হলে তার কাছে মনে হবে এটা অনেক টাকা। তো দ্যাটস ওয়াই সাকসেস ডিপেন্ড করে হচ্ছে আপনার নিজস্ব পছন্দের উপর। এই কথাটা একটু পরে আমি যাব। অন্যদিকে বলা হয় যে ইটস এ জার্নি নট এ ডেস্টিনেশন। যেন আমরা অনেকে মনে করি, যারা আজকে আমরা সাধারণ মেম্বার অ্যাক্সিডেন্টে, আমি যদি একজন অ্যাসো হতে পারি তাহলে আমি একটা সফল অবস্থায় পৌঁছে গেছি। আবার অনেকে মনে করছে আমি যদি এখান থেকে জিএম হতে পারি তাহলে আমি সফল হব, আমি যদি একজন স্টার হই, গাড়ি অ্যাচিভ করতে পারি তাহলে আমি বলবো নিজেকে সফল। তার মানে কি? সফলতাটা হচ্ছে একটা যাত্রা। আমরা এক জায়গায় যাওয়ার পর অন্য জায়গায় যাওয়ার জন্য আবার একটা নতুন করে কিন্তু টার্গেট নেই। তো এই জন্য প্রতিটা মানুষের চাওয়া পাওয়াটাই কিন্তু স্কাই লিমিট, এটার কিন্তু শেষ নাই। আমি এক জায়গায় যাওয়ার পর আমি যদি মাসে 10,000 টাকা আয় করি, আমি মাসে 50,000 টাকা আয় টার্গেট নেই। আমি 50,000 টাকা যদি আয় পৌঁছতে পারি, তখন আমি টার্গেট করি মাসে কীভাবে আমি 1 লাখ টাকা আয় করব। তার মানে ইটস এ জার্নি নট এ ডেস্টিনেশন। এই জন্য আমি ভিন্নভাবে বলি যে সাকসেস রিকোয়ার্স এ চয়েস। এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত পছন্দ যে আপনি কোথায় যেতে চান। এটা আমার চাওয়ার সাথে কিন্তু আপনার চাওয়ার কখনোই কিন্তু মিল থাকবে না। তাহলে চলেন, আপনি আজকেই, আমি বলবো আজকে আপনাদের সবার জন্য একটা হোমওয়ার্ক থাকবে, আজকে রাতে বসে, বাসায় বসে আপনার জীবনে আপনি কি চান, আপনার চয়েসটা কি, আপনার পছন্দ কি, আপনি কোথায় যেতে চান, হ্যাঁ কোন অবস্থানে আপনি আপনার জীবনটাকে দেখতে চান, আপনার পরিবারকে দেখতে চান, আপনার ছেলে মেয়েদেরকে আপনি কোন অবস্থায় দেখতে চান। আমি বলবো আপনি আজকে ডায়েরিতে নোট করেন যে আমি আগামী দিনে নিজেকে এই অবস্থানে দেখতে চাই, আমি এই অবস্থায় পৌঁছতে চাই। তাহলে চলেন, আপনার পছন্দের জিনিসটাকে আমি বলবো যে আজকেই আপনি নোট করবেন। দেন এই জন্য বলা হয় যেটা যে আপনার চয়েসটা কি, আপনি কেন এই ইন্ডাস্ট্রিতে আসবেন। আরও অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলো আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে, যে কারণগুলোর কারণেই, যে দিকগুলো দেখার কারণে আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। কম বেশি প্রায় তো 20 বছরের মতো হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তো এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় কারণগুলো কি, আপনার চয়েসটা কি, আপনার পছন্দটা কি, আমি জানি না। যেন আমরা যে যে লেভেল থেকে যত টাকা আয় করছি, হ্যাঁ আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আপনার ওই ইনকাম দিয়ে হ্যাপি? আমার মনে হয় যে উত্তরটা আমরা ম্যাক্সিমামরা ইয়েস বলতে পারবো না। আমরা সবাই বলবো যে হ্যাঁ, আসলে আমি আমার বর্তমান ইনকাম দিয়ে কিন্তু সন্তুষ্ট নয়। তার মানে আমরা প্রত্যেকেই কিন্তু, প্রত্যেকের জন্যই কিন্তু অতিরিক্ত ইনকাম চাই, এক্সট্রা ইনকাম। এটা আপনার প্রথম একটা পছন্দ হতে পারে যে হ্যাঁ আমি বর্তমানে যে আয়টা করছি, এই আয়টাকে ঠিক রেখে আমি একটা অতিরিক্ত আয় ডেভেলপ করব, যেটা দিয়ে হয়তো আমি আমার ফ্যামিলিটাকে আরও সুখী অবস্থানে নিয়ে যেতে পারবো, আমার ছেলে মেয়েগুলোকে আমি ভালো অবস্থায় দেখতে পারবো, তাদেরকে একটা ভালো স্কুলে পড়াতে পারবো। এই জন্য কিন্তু আমার একটা অতিরিক্ত আয়ের, অতি আয়টাকে বাড়ানোর আমার মধ্যে একটা ডিজায়ার থাকতে হবে, একটা চমৎকার ইচ্ছা শক্তি কিন্তু আমার মধ্যে থাকতে হবে, তাইলেই কিন্তু সম্ভব যে আমি আমার ইনকামটাকে বাড়াতে পারবো। দেন হতে পারে যে আমি আমার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাই, অর্থনৈতিক মুক্তি চাই, বা এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা ম্যাক্সিমাম ব্যক্তিরাই দেখেন, আমি কি এই অবস্থায় ফ্রিডম কিনা,
আমি আজকে এক মাস যদি ইনকাম না থাকে, আগামী এক মাস আমি চলতে পারবো কিনা এটা নিয়ে কিন্তু আমাকে চিন্তা করতে হয়। তার মানে কিন্তু আমি ফিনান্সিয়ালি ফ্রিডম অবস্থায় নেই। তার মানে কখন আপনি নিজেকে মনে করবেন যে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম আছেন? দেখেন তো, আমি একটা এক্সাম্পল মাঝে মধ্যে ট্রেনিংয়ে দেই। আমরা কতজন ব্যক্তি আছি, আমরা সবসময় পছন্দ করে পণ্য ক্রয় করতে পারি। আমরা যখন কোনো একটা সুপার শপে যাই পণ্য ক্রয় করতে, যে সুপার শপে খুব চমৎকারভাবে প্রোডাক্টগুলো সাজানো আছে, হয়তো একটা শার্ট আপনার পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার সাথে সাথে আপনি কিন্তু প্রাইস ট্যাগ দেখেন, শার্টের প্রাইসটা কত, আপনাকে প্রাইস ট্যাগটার দিকে তাকাতে হয়। যখন আপনি দেখলেন এটার দাম 3,000 টাকা বা 5,000 টাকা এই শার্টটার দাম, তখন কিন্তু আর আপনি এটাকে পছন্দ করেন না। তখন দেখেন আর কত লো রেটের মধ্যে পাওয়া যায়। ভাই, আমার তো পছন্দ হয়েছে শার্ট, কিন্তু আমার পকেটের কি পছন্দ হয়েছে? হয়তো হয় নাই। তার মানে আমার ইচ্ছা যে জায়গায় আছে, আমার পছন্দটা যে জায়গায় আছে, আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কিন্তু হয়তো এই জায়গায় নাই। তখন আমরা কিন্তু কিনতে পারি না। এই যে এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি, আপনি তাকে দেখেন তো, এই যে সামনে ঈদ আসছে, আমরা কতজন লোক এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অবস্থায় আছি? আমরা কতজন পারবো এই মুহূর্তে আমাদের পরিবারটাকে তাদের হাতে অনেক ভালো কিছু তুলে দিতে? বা কতজন আজকের দিনে পেরেছি আমাদের আশেপাশের কতটা মানুষকে সহযোগিতা করতে পেরেছি? কারণ আমাদের কাছে ওই ফ্রিডম অবস্থাটা নেই, আমরা পারি নাই কিন্তু অনেকে। দেন যদি আমরা বলি, অনেকের মধ্যে একটা আফসোস থাকে যে আমার যদি নিজের একান্তই নিজের একটা ব্যবসা হতো, যে হ্যাভ এ ওন বিজনেস। আর আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা প্রত্যেকেই কিন্তু এই বিজনেসে কিন্তু আমরা ফ্রিডম, আমরা কিন্তু কারোর অধীনস্থ নয়, কারণ এই বিজনেসে কেউ কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করে না। হ্যাঁ, এই বিজনেসে কিন্তু আমার কোনো বস নাই। হ্যাঁ, কারণ আমি হচ্ছে আমার নিজের ওন বস, কারণ এই বিজনেসে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করি। হ্যাঁ, আমি কিন্তু কারোর অধীনস্থ নয়। তো দ্যাটসাই এই ব্যবসাটা কিন্তু একান্তই আমার। এই ব্যবসাটা কিন্তু আমি অ্যাক্সিডেন্টের জন্য করছি না, বিজনেসটা কার জন্য করছি? আমি আমার নিজের জন্য করছি। তো এই বিজনেসে আরেকটা পছন্দ হতে পারে, যেটা আমার ব্যক্তিগত পছন্দ, যেটা হলো মোর স্পেয়ার টাইম। আপনি আদার্স যদি কোনো ইন্ডাস্ট্রিতে যান, দেখেন ওই ইন্ডাস্ট্রিতে আপনার সময়টা কখনো আপনার নিয়ন্ত্রণে থাকে না। যে দেখেন, আমরা যদি একজন চাকরিজীবী দিকে দিয়ে উদাহরণ দেই, এখন একটা চাকরিজীবী মানে কি? সে তার জীবন থেকে ন্যূনতম দৈনিক 8 থেকে 10 ঘন্টা বা কারো কারো ক্ষেত্রে 12 ঘন্টা পর্যন্ত সময় আমি হয়তো ওই প্রতিষ্ঠানের কাছে সেল করে দিয়েছি। ওই সময়টা কোনোভাবেই কিন্তু এটা আমার সময় নয়, কারণ ওই সময়ের মধ্যে যদি আমাকে বাইরে যেতে হয়, কোনো জায়গায় যেতে হয়, আমাকে বলে যেতে হবে, কারো ছুটি ছাড়া আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তার মানে আমার জীবনে এই সময়টা কিন্তু আর আমার নাই, আমি কিন্তু কারো কাছে এটা কী করেছি, সেল করে দিয়েছি। তার মানে এই জায়গায় কিন্তু আমার সময়ের স্বাধীনতাটা নাই। বাট আমরা যারা এই ব্যবসাটা করি, এই ব্যবসাটায় আমি ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে এই ব্যবসাটা করতে পারি। আমি চাইলাম যে আজকের দিনে সকালবেলা আমি কাজ করব না, আমি বিকালবেলা কাজ করব, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি মনে করি যে আমি আজকে দিনটা আমি নিজের মতো করে রেস্ট করব, তাতেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই। তার মানে এই জায়গায় একটা টাইম ফ্রিডমটা খুবই ইম্পর্টেন্ট, টাইম ফ্রিডমটা কিন্তু এই বিজনেসে খুব চমৎকার রয়েছে। আরও কিছু ব্যাখ্যা হয়তো আমি একটু পরে দিব। তারপরে যদি আমরা যাই হেল্পিং টেন্ডেন্সি, যেটা একটু আগে আমি বলেছি, কর্পোরেট কালচার বলেন, আদার ইন্ডাস্ট্রির দিকে যদি আপনি যান, তাদের এদিকে যে হেল্পিং টেন্ডেন্সি আছে আর আমাদের বিজনেসে হেল্পিং টেন্ডেন্সিটা কিন্তু খুব চমৎকার। এই জায়গায় একটু ভিন্ন ব্যাখ্যা আমি দিই। আপনি দেখেন, আপনি হয়তো একজন সফল ব্যবসায়ী, আপনি চাইলে কতজন লোককে সফল ব্যবসায়ী তৈরি করতে পারবেন। আপনি একজন ডাক্তার, আপনি একজন লয়ার, আপনি চাইলে কতজন ব্যক্তিকে লয়ার বানাতে পারবেন, আপনি কতজন ব্যক্তিকে চাইলে ডাক্তার তৈরি করতে পারবেন, এটা চাইলেও কিন্তু আপনার পক্ষে হয়তো এত ইজিতে সম্ভব নয়। বাট এই নেটওয়ার্ক মার্কেটিং, এই ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে চাইলেই কিন্তু আপনি যে কাউকে সুযোগটা দিতে পারেন। আপনি এই বিজনেসে একজন এসও হয়েছেন, একজন জিএম হয়েছেন, আপনি একজন স্টার অ্যাচিভার, আপনি চাইলেই কিন্তু আপনার টিম থেকে আনলিমিটেড কাউকে কিন্তু আপনি স্টার তৈরি করতে পারেন। এই অপরচুনিটিটা, এই হেল্পিং টেন্ডেন্সিটা, এই হেল্প করার সুযোগটা কিন্তু এই ইন্ডাস্ট্রি আপনাকে তৈরি করে দিয়েছে, যেটা অন্য ইন্ডাস্ট্রিতে এত ইজিতে সম্ভব নয়। তাহলে চলেন, এই হেল্পিং টেন্ডেন্সিটা কিন্তু এখানে রয়েছে, আপনি অনেক মানুষকে হেল্প করার সুযোগ এই বিজনেসের থেকে পাবেন। হ্যাঁ, আপনি আপনার যদি মনে করেন যে সমাজে অনেক মানুষকে আমি এই বিজনেসে আনতে চাই, এই সুযোগটা কিন্তু এখানে রয়েছে। আপনি যদি কোনো একটা প্রতিযোগিতায় যান, তো দেখেন একটা যদি কোনো একটা দৌড় প্রতিযোগিতা হয়, ওখানে সবাইকে উইন করবে? সবাই কিন্তু উইন করবে না। আফসোসের বিষয় হচ্ছে সবাই কিন্তু তার কর্মটা শেষ করেছে, সবাই কিন্তু লাস্ট লাইনটা অতিক্রম ঠিকই করেছে, কিন্তু সবাইকে কিন্তু বিজয়ী ঘোষণা করা হয় না, কারণ প্রথম 3 জনকে হয়তো ওখানে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমাদের অ্যাক্সিলেন্ট বিজনেসে কি এরকম কোনো আছে যে প্রথম যারা 100 জন স্টার হবে তাদেরকেই কোম্পানি গাড়ি দিবে, বাকিদেরকে দিবে না?
যে না, এখানে যারাই আমরা অ্যাচিভমেন্টটা করবো সবাই কিন্তু এখানে উইন করব, এই সুযোগটা কিন্তু এই বিজনেসে রয়েছে। তাহলে চলেন আমরা যেতে চাই, এক্সট্রা ইনকাম কেন আমাদের জীবনে দরকার, কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু বেসিক নিড রয়েছে। পৃথিবীতে একজন মানুষকে বেঁচে থাকতে গেলে এই পাঁচটা মৌলিক চাহিদা ন্যূনতম আমাদেরকে পূরণ করতে হবে, যে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই পাঁচটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। আমার বিশ্বাস আজকে এই মুহূর্তে আমাদের আমার প্রেজেন্টেশনটি যারা দেখছেন, আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে এই পাঁচটা মৌলিক চাহিদা হয়তো আমরা প্রত্যেকে ইতিমধ্যে ফুলফিল করতে সক্ষম হচ্ছি। বাট এই পাঁচটা চাহিদার পাশাপাশি আরেকটা জিনিস আমাদের প্রত্যেকের জীবনে থাকে, চাওয়া থাকে, এটাকে আমি বলি লাইফ স্টাইল। লাইফ স্টাইল দুটোকে যোগ করা হয়েছে, একটা হচ্ছে লাইফ আরেকটা হচ্ছে স্টাইল। আমাদের অনেকের জীবনে জীবন আছে, জীবনটাকে আমরা চালাচ্ছি, কিন্তু ওই জীবনের সাথে নাই কি স্টাইলটা নাই। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমরা নিশ্চয়ই একটা ভালো লাইফস্টাইল প্রত্যেকে মেনটেন করতে চাই। হ্যাঁ, তো এই জন্য এই লাইফ আর স্টাইল দুইটাকে আমি দুইভাবে মূল্যায়ন করি। আমি লাইফটাকে বলি আপনার জীবনের বেসিক নিড, যেগুলো না হলে আপনার জীবন চলে না, দ্যাট ইজ নিড, এটা আপনার লাগবেই। কিন্তু স্টাইল হচ্ছে আপনার জীবনের ওয়ান্ট, চাওয়া, যেটা না হলেও চলবে, তবে আপনার জীবনের জন্য লাগবে কি না, দ্যাট ইজ মাই কোশ্চেন। আপনি যদি দেখেন যে জীবন চালানোর জন্য প্রথম যেটা ছিল আমাদের উপকরণ, বেসিক নিড, এটা হলো ফুড। হ্যাঁ, আমাদের বেঁচে থাকার জন্য এটা লাগবে, খেতে হবে। হ্যাঁ, কোনো রকম যদি আপনি দেখেন বাংলাদেশে বহু পরিবার রয়েছে 5-10,000 টাকার মধ্যে তারা এক মাস চলে। তারপরে কোনো রকম আপনি বাজারে গিয়ে কোনো রকম তরু তরকারি, কোনো রকম ছোটোখাটো মাছ দিয়ে কোন মাছটা কম টাকায় পাওয়া যায় এরকম কিছু কিনে কিন্তু আপনি চাইলে 2-4-5,000 টাকা দিয়ে এক মাস কিন্তু আপনি চলতে পারবেন। কিন্তু সবসময় কি এভাবে চলতে আপনার ভালো লাগে? আপনি যখন বাজারে মাছ কিনতে যান 150-200 টাকার মাছ, কিন্তু পাশাপাশি কেউ কিন্তু 400-500 টাকার কেজির মাছও কিন্তু কিনে। হ্যাঁ, এটা কি আপনার মাঝে মধ্যে চাওয়া হয় না যে আমি এরকম কোনো একটা জায়গায় যেতে চাই? এই ওয়ান্টটা আপনার মধ্যে থাকতে হবে। আপনার জীবনে যদি এই ওয়ান্ট থাকে, তাহলে আমি বলবো যে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনার এই চাওয়াটা আপনার মধ্যে থাকতে হবে, এই ইচ্ছা শক্তিটাকে আপনাকে বাড়াতে হবে। আমি জানি যে আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে এই ইচ্ছা শক্তিটাকে বাড়াতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের প্রত্যেকে লাগবে, আমাদের পরিবারে, আমার ছেলে মেয়ে, আমার মা বাবাও মাঝে মধ্যে তো এরকম কিছু চায়, এরকম চাওয়া অনেকের মধ্যে আছে। এটাকে অন্য কোনো দিক থেকে নেওয়ার বিষয় না, এটা আমি আপনাকে ইন্সপিরেশন করছি। এই চাওয়াটা কি আমাদের মাঝে মধ্যে হয় না? এই চাওয়াটাকে আমরা পূরণ করতে চাই না? নিশ্চয়ই মাঝে মধ্যে আমাদের মধ্যে এই জিনিসটা চাই আমরা। দেন যদি আমরা বলি জীবন চালানোর জন্য আরও অনেকগুলো নিড ফুলফিল করতে হবে, সেকেন্ড নিড, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, তাদেরকে মানুষ করতে হবে। যে কথাটা ছোটোবেলা থেকে আমরা শুনেছি, মানুষের মতো মানুষ হও, পৃথিবীতে মানুষ হয়ে আসার পরেও আমাদেরকে মানুষ হওয়ার জন্য কাজ করতে হয়, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতে হয়। আমি যদি প্রশ্ন করি আপনার বাচ্চা কাচ্চা, আপনার ভাই বোন কোথায় লেখাপড়া করছে ছোটোবেলা থেকে, তারা কোথায় গিয়েছে প্রাইমারি স্কুলে? কিন্তু আজকে যারা একটু ভালো আর্ন করে, তারা কি তাদের ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুলে পাঠায়? না, তাদেরকে কোথায় পাঠাচ্ছেন? আপনি এরকম জায়গায় তাদেরকে নিশ্চয়ই পাঠাবেন না। আপনি কোথায় পাঠাতে চান? এটাই ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে বা একটা ভালো কিন্ডারগার্টেন স্কুলে আপনি আপনার বাচ্চাকে লেখাপড়া করাতে চান। এখন এই জায়গায় যদি যেতে হয়, তাহলে মিনিমাম তাহলে হয়তো আপনি আপনার একটা বাচ্চাকে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারবেন। তাহলে এই জায়গায় যদি যাওয়ার ইচ্ছা নিশ্চয়ই আছে, তাহলে যেতে গেলে কী করতে হবে? আপনার আয়টাকে বাড়াইতে হবে, ইনকামের অপরচুনিটিটা আপনাকে বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, তার মানে এটা হতে পারে আপনার একটা চাওয়া যে না, আমি আমার বাচ্চাটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো। হ্যাঁ, তাকে একটা ভালো লাইফস্টাইল আমি দিতে চাই, একটা ভালো লাইফ লিড তাদেরকে আমি দিতে চাই। যেন আমি যখন আমার, যদি আমি আমার জীবনের কথা দিয়ে উদাহরণটা দিই, আমার জীবনে যখন আমি কর্মজীবন স্টার্ট করেছি, আমার স্বপ্ন ছিল, আমি কিন্তু স্কুলে হেঁটে গিয়েছি 1-1.5 কিলোমিটার হেঁটে গিয়েছি। বাট আমার স্বপ্ন ছিল আমার বাচ্চা কাচ্চাগুলো যখন স্কুলে যাবে, সে হয়তো একটা পার্সোনাল গাড়ি নিয়ে যাবে। আমার ছেলে যখন স্কুলে যাওয়া শুরু করেছে, তখন কিন্তু তার নিচে তার জন্য গাড়ি অপেক্ষা করেছে। তো দ্যাটস আমি বলবো যে এই লাইফ লিডটা কি আপনার পরিবারকে কি আপনি দিতে চান কি না? আমি বলবো নিশ্চয়ই এই চাওয়াটা আপনাদের সবার মধ্যে নিশ্চয়ই আছে। হ্যাঁ, আপনি চান যে নিশ্চয়ই ভালো একটা জায়গায় তাদেরকে আপনি লেখাপড়া করাতে। তো আমি বলবো যে এই ইচ্ছা শক্তিটা আপনাকে বাড়াইতে হবে। তো জীবনে এগুলো দিয়েও জীবন চলবে না, আরও অনেক নিড ফুলফিল করতে হবে। যে দেখেন জীবনে আরও একটা অন্যতম মাধ্যম হচ্ছে আপনাকে বিনোদন করতে হবে।
হ্যাঁ লাইফে, হ্যাঁ আমাকে কমিউনিকেশন রক্ষা করতে গেলে, মানে পৃথিবী সম্পর্কে খোঁজখবর নিতে গেলে আমাকে টিভি দেখতে হবে। কিন্তু আজকালকার দিনে কেউ যদি টিভি কেনার স্বপ্ন দেখে, সে কি আর এই সেই পুরান আমলের সিআরটি টিভি কেনার স্বপ্ন দেখবে? নিশ্চয়ই না, কারণ এটা দিয়ে এখন জীবন চলবে, লাইফ চলবে। আমি বলবো যে এই টিভি দিয়ে আর এখন আর স্টাইল মেনটেন হবে না। তাহলে আমাকে ন্যূনতম কোথায় যেতে হবে? একটা এলইডি টিভিতে যেতে হবে, 3D-তে যেতে হবে, ভালো লাইফস্টাইল মেনটেন করতে গেলে। তাহলে আমি যদি মনে করি যে যেটা আমি সব সময় চিন্তা করতাম আমার জীবনে, হ্যাঁ আমি যখন বাজারে মাছ কিনতে যেতাম, আমি দেখতাম যে আমি এত টাকায় কিনছি, আরেকজন তো এত টাকায় কিনে, তাহলে সে কয় কেন ক্রয় করতে পারছে, আমি কেন পারছি না? আমি কিন্তু এই প্রশ্নগুলো নিজেকে করতাম, আর তখনই কিন্তু আমার নিজের মধ্যে আমি স্পিরিট খুঁজে পেতাম, কাজের প্রেরণা খুঁজে পেতাম। আমি যখন কোথাও কোনো প্রসপেক্টের কাছে যেতাম পণ্য সেল করার জন্য, আমি কিন্তু পণ্য সেল করার জন্য যেতাম না, আমি বিপরীতে চিন্তা করতাম এই সেলের মাধ্যমে হয়তো আমার ছেলের স্কুলের বেতন আসবে, এটা দিয়ে, এটা দিয়ে আগামী মাসে আমার বাসা ভাড়ার টাকা আসবে, এটা দিয়ে কিন্তু আমার জীবন পরিবর্তন হবে। তো দ্যাটস ওয়াই সেলটাকে শুধু এটার মধ্যে দেখলে হবে না, এই সেলের মধ্যে দিয়ে আপনাকে অনেক কিছু খুঁজে পেতে হবে। হ্যাঁ, এই এই স্পিরিটগুলো, এই প্রেরণাগুলো কিন্তু আমাকে বিজনেসে অনেক বেশি পরিমাণ প্রেরণা জুগিয়েছে এই কথাগুলো। তো দ্যাটস ওয়াই এই স্টাইলটা যদি আমি চেঞ্জ করতে চাই, আমরা যদি মনে করি, হ্যাঁ যে আমি, আমার তো ভালো লাগে, একটা সময় ছিল আমি হয়তো ছোট্ট একটা টিভি, আমি জানি না এখানে কতজন আছেন যে আপনার গ্রামের বাড়িতে এক সময় আপনার ঘরে হয়তো টিভি ছিল না, আরেকজনের ঘরে গিয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে টিভি দেখেছেন। আমি বলবো যে কমেন্টসে লিখবেন, নিশ্চয়ই অনেকেই দেখেছেন। আমার মনে আছে আমিও ছোটোবেলায় স্কুলের হোস্টেল থেকে পাশের বাড়ির বাসায় একটা ছোট্ট টিভি ছিল, হ্যাঁ আমার এখনও মনে আছে, ছোট্ট একটা 14 ইঞ্চি কালার টিভি। আমরা স্কুলের হোস্টেল থেকে যেতাম, ওনার ঘরে জায়গা হইতো না, তখন উনি দরজাটা খুলে দিত, বাইরে দাঁড়ায়ও কিন্তু আমরা অনেকে টিভি দেখতাম। বাট আমি বলবো এই দিনটা তো আপনারা অনেকেই বেরিয়ে এসছেন এই জায়গা থেকে। তা আমি বলবো এই এই এরকম একটা দিন আপনি কি চান না যে একটা বাসায় বসে একটা বড় এলইডি টিভি দেখবেন, আপনি এলসিডি দেখবেন, হয়তো আপনি 3D টিভি দেখবেন? যেন আমার বেডরুমে আমি একটা 55 ইঞ্চি টিভি দেখি, আমি অনেক সময় দুষ্টমি করে বলি, এরকম একটা যাওয়ায় কি যাওয়ার ইচ্ছা নেই আপনার? দ্যাটস ওয়াই আপনাকে ইনকাম বাড়াতে হবে, আপনার অপরচুনিটিটা উপভোগ করে নিতে হবে, ওভাবে নিজেকে তৈরি করতে হবে কাজের জন্য। দেন যদি আমরা যাই যে জীবন চালানোর জন্য আরও অনেক কিছু লাগবে, হ্যাঁ যেমন আমরা একটা সময় প্রত্যেকেরই স্বপ্ন ছিল, যেটা আমার নিজের জীবনেও একটা স্বপ্ন ছিল, একটা মোবাইল ফোন লাগবে। কিন্তু আজকালকার দিনে যদি কারো কাছে এরকম মোবাইল সেট থাকে, আমার মনে হয় এটা টেবিলের উপর নয়, এটাকে আপনি লুকিয়ে রাখবেন। হ্যাঁ, তো এই জায়গাটায় দিকে আমরা তাহলে চলেন আমরা যেতে চাই, এরকম এই জায়গাটা আমরা যাব যে আমরা প্রত্যেকে যদি মনে করি যে এই জায়গাটা, যে এখন যদি আমরা কেউ মোবাইল ফোন কেনার স্বপ্ন দেখে, আমার মনে হয় যে তারা এরকম মোবাইল ফোন কেনার জন্য তারা স্বপ্ন দেখবে না। অন্তত এখন আপনাকে যদি স্বপ্ন দেখতে হয় যে এরকম একটা স্মার্ট ফোনের দিকে আমি যাব, আমি অন্তত একটা ভালো আইফোন কিনবো, একটা বেটার ফোনের দিকে আমরা যেতে চাইব, তো দ্যাটস ওয়াই আমি বলবো যে এটা হইতে পারে আপনার লাইফের একটা স্টাইল, এটা আপনার একটা চাওয়া, এটা আপনার ওয়ান্ট হতে পারে। তো দ্যাটস ওয়াই চলেন আমরা জীবন চালানোর জন্য এগুলো দিয়েও চলবে না, আরও অনেক কিছু লাগবে, আমরা এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে। একটা সময় যেটা ছিল যে কমিউনিকেশন, আমি জানি না এখন, এখন যদি কেউ কম্পিউটার কিনার স্বপ্ন দেখে, আমি বলবো যে এই পুরনো মান্ধাতার আমলের এরকম কম্পিউটার এখন আর কেউ কিনার স্বপ্ন দেখবে না। আমি বলবো যে অন্তত এখন আপনি যদি এই জায়গাটায় স্টাইল মেনটেন করতে হয়, তাহলে আমি বলবো যে আপনাকে একটা ব্যাটার, একটা ভালো একটা ল্যাপটপে যেতে হবে, যদি থাকে টাচ স্ক্রিনে যেতে হবে আপনাকে। তো দ্যাটস ওয়াই এই চাওয়াটা, আমি জানি না আপনাদের মধ্যে চাওয়া আছে কি না, নিঃসন্দেহে সবাই সবার জায়গা থেকে একটু আমাকে বলবেন, নিঃসন্দেহে আপনার মধ্যে এরকম একটা ব্যাটার চাওয়া নিশ্চয়ই আছে, যেন আমাদের এই বিজনেসের জন্য, কমিউনিকেশনের জন্য নিঃসন্দেহে আপনারও এরকম একটা জিনিস চাওয়া থাকবে। একটা ল্যাপটপ না হলে এই বিজনেসের জন্য আপনি অনেক কিছুই চাইলে মেনটেন করতে পারবেন না। হ্যাঁ, তাহলে চলেন আমরা যেতে চাই। দেন আমরা যদি আমাদের আরেকটা বেসিক নিড নিয়ে কথা বলি, যে জীবন চালানোর জন্য এক জায়গা থেকে এক জায়গায় যাবেন, অন্তত একটা সময় ছিল আমার এখনও মনে আছে, আমরা কিন্তু বাইসাইকেল নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় গিয়েছি। কিন্তু এখনকার দিনে ছেলে মেয়েদের কাছে কিন্তু এরকম সাইকেলটা আর তাদের স্বপ্নের মধ্যে পড়ে না। হ্যাঁ, এটা দিয়ে কোনো রকম জীবন চলে, এটা দিয়ে কিন্তু এখন আর স্টাইল মেনটেন হয় না। স্টাইল মেনটেন করতে গেলে আমার মনে হয় যে এরকম জায়গায় যেতে হবে। আমি জানি না আজকে কতজন আছেন যে আপনি আপনার জীবনে এই পরিবর্তনটা চান, যে আমার জীবনে আমি এই জায়গাটায় আছি, আমি কি আমার এই ওয়ানটাকে ফুলফিল করতে চাই কি না,
আমি বলবো যে অন্তত তাহলে এই জায়গায় যেতে গেলে আপনাকে অন্তত 2 লাখ টাকা, 2.5 লাখ, 3 লাখ টাকা আপনাকে বাজেট করতে হবে। তাহলে আমি বলবো যে এই জায়গায় হওয়ার জন্য তাহলে অন্তত আমার মনে হয় যে আপনার ন্যূনতম আপনাকে জিএম হইতে হবে। তাহলে একটা বেটার অপরচুনিটি যখন আপনি যাবেন তখনই হয়তো আপনি এই জায়গাটা যেতে পারবেন। এটা হতে পারে আপনার জীবনের আর একটা স্টাইল, যে জিনিসগুলো আমাকে কিন্তু তাড়িত করেছে। আমার এখনও স্পষ্ট মনে আছে আমার জীবনের কর্মজীবনটা যখন আমি শুরু করেছি তখন আমি বাইসাইকেল নিয়ে কিন্তু অফিসে যেতাম। আমার এখনও মনে আছে 2200 টাকা দিয়ে কিনা একটা এমটিবি বাইসাইকেল, এটা নিয়েই কিন্তু আমি আমার কর্মজীবনটা স্টার্ট করেছি। আমার এখনও স্পষ্ট মনে আছে আমার অনেক বন্ধুকে আমি সাইকেলের পিছনে করে তাকে অফিসে নিয়ে গেছি বিজনেস কনসেপ্ট দেখানোর জন্য। স্পষ্ট মনে আছে এখনও আমি জামাল খান থেকে মেহেদিবাগে অফিসে যেতাম বাইসাইকেলে করে। বাট এটা দিয়ে হয়তো আমি আমার কর্মজীবনটা আমি স্টার্ট করেছি। বাট আজকালকার দিয়ে এখন কিন্তু আমার হয়তো আমি এখন আর এই জায়গায় নেই। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন হয়তো আমরা একটা বেটার অপরচুনিটি, একটা গাড়ি মেনটেন করার সুযোগ এখন আমার জীবনে হয়েছে। দেন যদি যাই জীবন চালানোর জন্য আরও অনেক কিছু লাগবে। হ্যাঁ, আপনার লাগবে বাসস্থান। আপনি যদি এরকম বাসস্থানও থাকেন আপনার জীবন কিন্তু চলে যাবে, জীবন কখনোই থেমে থাকবে না। আমি বলবো যে এরকম বাড়িতেও যদি থাকেন তাহলে কিন্তু জীবন থেমে থাকবে না, জীবন কিন্তু ঠিকই চলে যাবে। আমি বলবো যে না, এটা দিয়ে কি আপনার জীবন চলে? চলে, কিন্তু স্টাইল কি আর চলবে? স্টাইল মেনটেন করতে গেলে আপনাকে হয়তো এরকম একটা জায়গায় যেতে হবে, আপনাকে একটা ডুপ্লেক্স বাংলোতে যেতে হবে, রাইট কিনা? আমরা নিশ্চয়ই সবাই এরকম জায়গায় যেতে চাই। হ্যাঁ, আমি বলবো যে কমেন্টসে জানাবেন আমরা প্রত্যেকে এই জায়গায় যাব। হ্যাঁ, তো ইনশাল্লাহ। হ্যাঁ, এর চেয়ে তো যদি বেটার কিছু চান আমি বলবো যে আপনাকে এরকম জায়গায় যেতে হতে পারে। এটা আমাদের একজন প্রিয় ক্রিকেটার, আমার একজন প্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের একটা বাংলো বাড়ি। তো দ্যাটস ওয়াই আমি বলবো যে আপনি যদি মনে করেন আজকে থেকে স্বপ্ন দেখেন যে না একটা সময় আমার নিজের এরকম একটা বাংলো বাড়ি থাকবে। হ্যাঁ, আমার বাড়িটা হবে আমার এলাকার শ্রেষ্ঠ বাড়ি, আমার থানার মধ্যে শ্রেষ্ঠ বাড়ি। যেন আমাদের এমডি সাহেব একটা বাংলো করেছেন, ট্রিপ্লেক্স বাংলো, তার এরিয়াতে আমার মনে হয় যে তার গ্রামের বাড়িতে টোটালি এরিয়াতেও এত সুন্দর বাড়ি খুঁজে পাওয়া যাবে না। তো দেখো এখন অনেকেই আছে তার বাড়ির সামনে গিয়ে ছবি উঠায়। বাট আপনি কি চান কি না যে আগামী দিনে মানুষ আপনার বাড়ির সামনে গিয়ে সেলফি তুলবে? তাহলে আসেন নিজেকে তৈরি করেন, এই ওয়ানটা, এই চাওয়াটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। আর এই চাওয়ার, এই মানে যে প্রচণ্ড মানের একটা চাওয়া, এই চাওয়াটাই কিন্তু আগামী দিনে আপনাকে অনেক দূর নিয়ে যাবে। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমি বলবো যে আপনার বাড়ির ড্রয়িং রুমটা কেমন হবে, এরকম হবে কি না? এটা শচীনের বাড়ির ড্রয়িং রুম। হ্যাঁ, এটা এরকম হতে পারে, এটা হচ্ছে আরেকটা ড্রয়িং রুম, এটা তার বেডরুম। আমি বলবো আগামী দিনে এরকম জায়গায় আপনি হয়তো নিজেকে দেখতে চান। তো এভাবে হলেও তো আর জীবন চলবে না, শুধু বাড়ি দিয়ে কি চলবে না, জীবন লাইফটাকে মেনটেন করতে গেলে আরও অনেক কিছু নিড মানুষকে ফুলফিল করতে হয়। আরেকটা নিড হচ্ছে আমাকে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে, আমি চাইলে এইভাবেও যেতে পারি। আমরা অনেকেই রয়েছি এখনও পাবলিক গাড়িতে উঠতে হয়। হ্যাঁ, কোনো রকম কষ্ট করে 5 টাকা, 10 টাকা, 20 টাকা গাড়ি দিয়ে মানে ভাড়া মেনটেন করে আমাকে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয়। আমি কি সারা জীবন এইভাবেই যাব? না, আমি বলবো যে এটার পরিবর্তন আনতে চান কি না। আপনি কি চান যে আপনি বাড়ি থেকে বের হবেন আপনার নিচে গাড়ির গ্যারেজের ড্রাইভার আপনার জন্য একটা গাড়ি নিয়ে অপেক্ষা করবে? যেটা আমার একটা ড্রিম কার, যেটা ওডি ব্র্যান্ডের, যেটা আমাদের দেশে খুবই কম দেখা যায় ওডি। হ্যাঁ, আমি বলবো যে এরকম একটা ব্র্যান্ডে আপনি নিশ্চয় যেতে চান। আজকে আমাদের যারা দোজুয়ার স্টার আপনি দেখেন, তারা একসময় আপনার মতোই কিন্তু বিজনেসটা স্টার্ট করেছে। তারা কিন্তু আজকে এই জায়গা থেকে কিন্তু এখন এই জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু আজকে গাড়ি মেনটেন করছে। তারা প্রত্যেকেই বাড়িতে বাসা থেকে বের হওয়ার আগেই কিন্তু ড্রাইভার তার জন্য গাড়ি নিয়ে কিন্তু গেইটে অপেক্ষা করছে যে কখন আপনি নামবেন। আমাকে আগামী দিনে আমার মনে হয় যে অনেকেই আছেন, যেন আমাদের স্টার সুমন চৌধুরী, উনি এরকম একটা স্বপ্ন দেখেন। মাঝে মধ্যে উনি ওনার বক্তব্য বলেন যে একটা সময় এরকম হবে, সে আজকে যেই ব্লেজার, যেই কালারের মানে ড্রেস কোড মেনটেন করেছে, তার গাড়িটাও কিন্তু সেম কালার নিয়ে সে একদিন বেরোতে চায়। তার মানে সপ্তাহে 7 দিন সে 7 রকম গাড়ি নিয়ে বের হবে। বাংলাদেশে এরকম অনেক মানুষ রয়েছে। আমি বলবো যে হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, আমরা যদি এই জায়গাটা যেতে চাই এই জন্য কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব। এই চাওয়াগুলোকে পূরণ করার জন্যই কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিতে আসব। কারণ এই ইন্ডাস্ট্রি চাইলেই কিন্তু আমাকে এই জায়গায় আসার সুযোগ তৈরি করে দিতে পারে। তো ইনশাল্লাহ আমি বলবো যে এই জায়গাগুলোতে আমরা নিশ্চয়ই যেতে চাই। হ্যাঁ, এই চাওয়া পাওয়াগুলো আমাদের প্রত্যেকে নিশ্চয়ই রয়েছে। তো দ্যাটস ওয়াই হ্যাঁ, যে আপনাকে এখন থেকেই ক্লিয়ার করতে হবে আপনার ভিশন, যে আমি কোথায় যেতে চাই আগামী দিনে, আমি নিজেকে কোথায় দেখতে চাই, এই ভিশনটা আপনাকে কিন্তু আজকে ক্লিয়ার করতে হবে। আর যত বেশি আপনার ভিশনটা ক্লিয়ার থাকবে তখনই কিন্তু কাজের স্পিরিট, কাজের প্রেরণা কিন্তু আপনার মধ্যে অনেক বেশি থাকবে।
আমরা এই উদাহরণটা অনেকেই বহুবার শুনেছি, আজকে আমি আবার একটু রিপিট করি। আপনারা জানেন যে আমেরিকার একজন প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, হ্যাঁ, সে তার কর্মজীবন শুরু করেছে মানুষের বাসায় কাজ করতেন। তার বাবা একজন জুতা মেকার ছিলেন, উনি জুতা তৈরি করতেন। এখন সে তার কর্মজীবনটা শুরু করেছে মানুষের বাসায় কাজ করে। এই উদাহরণটা আমি মাঝে মধ্যে আমার ট্রেনিংয়ে বলি, সে যে বাসায় কাজ করতেন, এই বাসায়, হ্যাঁ, যে ভদ্রলোকের বাসায় কাজ করতেন, তার ছেলের জন্মদিনের একদিন অনুষ্ঠান হচ্ছিল। তো এই অনুষ্ঠানে অনেক ভালো ভালো জায়গা থেকে অতিথিরা এসছেন, অনেক বাচ্চারা এসছে। তো ওই ভদ্রলোক সব বাচ্চাদেরকে স্টেজে ডেকে ডেকে জিজ্ঞেস করছিলেন যে তোমরা বড় হয়ে কে কি হতে চাও, তোমাদের কার ভিশন কি, তোমরা কি স্বপ্ন দেখো। তো সকল বাচ্চারা কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, অনেক বড় বড় স্বপ্নের কথা বলছে। তো আব্রাহাম তখন দাঁড়িয়েছিল। তো তখন ওই ভদ্রলোক সর্বশেষ তাকে ডেকে জিজ্ঞেস করছিল যে আব্রাহাম তুমি বড় হয়ে কি হতে চাও। আর মজার বিষয় কি জানেন, সেদিন সে সবাইকে অবাক করে দিয়ে স্টেজে বলেছিল আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। আর দেখছে এক সময় কিন্তু এই আব্রাহাম লিঙ্কন, আপনারা সবাই জানেন, 53 তার লাইফের 53 বছর বয়সে সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল। তো এই জন্য আপনাকে আপনার লাইফের ভিশনটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। আমরা জানি এখন বর্তমান ওয়ার্ল্ডের দ্বিতীয় ধনী আমরা মাইক্রোসফটের যে ওনার, আমরা বিল গেটসকে সবাই জানি, হ্যাঁ। মজার বিষয় হচ্ছে তার জীবনে একটা রেকর্ড, সে এভাবে করে কিন্তু বিল গেটসের জন্ম হয় নাই। বিল গেটসের জন্ম হয়েছে এভাবে করে, তার লেখনীতে খুঁজে পাওয়া যায় বিল গেটসের তার কর্মজীবন। এখানে চাকরি জীবনটাকে নয়, শুধু কর্মজীবনটাকে বোঝানো হয়েছে যে তার কর্মজীবনে 13 বছরেও সে 13 দিন ছুটির নেন নাই, ছুটির রেকর্ড তার জীবনে খুঁজে পাওয়া যায় নাই। দ্যাটস ওয়াই কিন্তু বিল গেটসের জন্ম হয়েছে। তো এই জন্য আপনাকে প্রতিটা কাজে কিন্তু ওরকম স্পিরিট আপনার মধ্যে খুঁজে পেতে হবে, আপনার নিজেকে উপভোগ করে তৈরি করতে হবে। আমরা অনেকেই আছি, হ্যাঁ, এক নাগাতে কিছুদিন কাজ করতে পারি না, কন্টিনিউ এক সপ্তাহও কিন্তু নিজেকে ভালোভাবে কাজে কিন্তু আমরা ধরে রাখতে পারি না। তো আমি বলবো যে এই জায়গায় নিজেকে আপনি তৈরি করেন। হ্যাঁ, আমরা জানি বারাক ওবামা, হ্যাঁ, সেই কেনিয়ার থেকে, হ্যাঁ, ছোট্ট একটা পরিবার থেকে কিন্তু বারাক ওবামা নিজেকে উঠিয়ে নিয়ে এসছেন। হ্যাঁ, এই জায়গায় উনি আমেরিকার মতো জায়গায় প্রেসিডেন্ট হয়েছেন। হ্যাঁ, তারপরে যদি আমরা যাই, হ্যাঁ, আমরা এই ভদ্রলোককে আমরা সবাই চিনি। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছি যে আমরা একটা ভালো হ্যান্ডসেট নিব, যেটা আইফোন হবে। এই প্রতিষ্ঠানটির যিনি ওনার স্টিভ জবস, হ্যাঁ, এটা অনেকে মনে করতে পারেন যে আমার জন্মটা গ্রামে হয়েছে, ভালো একটা পরিবারে হয় নাই, আমি ভালো লেখাপড়া করার সুযোগ পাই নাই, ভালো অবস্থান আমার জীবনে তৈরি হয় নাই, এরকম অনেক কিছু আপনি অজুহাত দিতে পারেন। আমি বলবো এই অজুহাতগুলো যদি আপনি আপনার জীবনে দেন, কখনোই আপনার জীবনে সফল হওয়া সম্ভব নয়। এই স্টিভ জবস যার জন্মটাই হয়েছে একটু ভিন্নভাবে, আমরা সবাই স্টিভ জবসকে জানি, উনি যদিও কিছুদিন আগে পৃথিবী থেকে চলে গেছেন, তার জন্ম হয়েছে কিন্তু আমেরিকাতে, আমরা সবাই জানি। বাট তার জন্ম হয়েছে, সে কিন্তু একজন জারক সন্তান। হ্যাঁ, তার পৃথিবী থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত সে তার বাবার পরিচয়টা কিন্তু ওভাবে করে সে পাননি। তো এই জায়গা থেকে জন্মগ্রহণ করে যদি একজন স্টিভ জবস, স্টিভ জবসের জন্ম হয়েছে এভাবে করে, কিন্তু সে যদি এই জায়গায় যেতে পারে, একটু মনে হয় নেটওয়ার্ক ডিস্টার্ব দিয়েছিল, একটু কমেন্টসে জানাবেন এখন শোনা যাচ্ছে কিনা, সবাই যদি একটু জানান তাইলে হয়তো আমি শুরু করতে সুবিধা হবে। তো দ্যাটস ওয়াই এই জায়গাটা এইভাবে করেই কিন্তু একজন স্টিভ জবসের জন্ম হয়েছে। লাইভটা মনে হয় একটু ডিস্টার্ব দিচ্ছিল, একটু জানাবেন কমেন্টসে।
ওকে, হ্যাঁ, তাই চলেন আমরা এভাবে করে স্টিভ জবস নয়, এভাবে করে প্রচুর উদাহরণ সারা ওয়ার্ল্ড ব্যাপী রয়েছে, আমরা আজকে যেতে চাই না। আজকে আপনারা জানেন যে ওয়ার্ল্ডের বর্তমান, হ্যাঁ, বর্তমান ওয়ার্ল্ডের যে শ্রেষ্ঠ ধনী, এক সময় বিল গেটস ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনী ছিলেন, কিন্তু এখন কি আর ওই ট্র্যাকটি আছে? নেই কিন্তু এখন, হ্যাঁ, ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনীর জায়গাটা কিন্তু অলরেডি পরিবর্তন হয়েছে। আপনারা জানেন বর্তমান ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনী হচ্ছে অ্যামাজনের মালিক। তার মানে এই ইঙ্গিতটাই দেয় আগামী দিনের বিজনেস কিন্তু অনলাইন বেস বিজনেস। আপনি দেখেন অ্যামাজনের কতটি নিজস্ব প্রোডাক্ট আছে, হ্যাঁ, তার কিন্তু মানে আমার কাছে মনে হয় উদাহরণটা সারা ওয়ার্ল্ডের সকল প্রোডাক্টই তার প্রোডাক্ট। হ্যাঁ, এভাবে করে কিন্তু আজকে অ্যামাজনের মালিক তো এই জন্য, হ্যাঁ, আজকে তার কিন্তু সকল প্রোডাক্টেই কিন্তু তার। আমরা যদি অ্যামাজনের লগোটা দেখি, এটার মধ্যে আপনি দেখবেন এ টু জেড, অ্যামাজনের এ থেকে জেড পর্যন্ত। আপনি দেখেন পিছনের তীর চিহ্নটা, তার মানে এভরিথিং এখন অ্যামাজনের সম্ভব। ইভেন আপনি জেনে আনন্দিত হবেন যে মানে আমেরিকাতে এখন অ্যামাজন তারা ড্রোন দিয়ে তাদের প্রোডাক্ট ডেলিভারি করে। হ্যাঁ, তো এই জায়গাটায়, হ্যাঁ, এই জন্য আজকে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনী কিন্তু এখন অ্যামাজনের মালিক। হ্যাঁ, যে বিশ্বের শ্রেষ্ঠ ধনীটা, হ্যাঁ, আমরা যদি এখন দিকে অ্যামাজনের দিকে তাকাই, তারা কিন্তু অ্যামাজনের যিনি মেইন ওনার, উনি কিন্তু আজকে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনী। দেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে একজন মানুষ কোন জায়গায় যেতে পারে, কোন অবস্থানে একজন ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে যাওয়া সম্ভব। আমি একজন ভদ্রলোকের একটি উদাহরণ দিই, নিশ্চয়ই ওনার ছবিটা দেখে বোঝা যাচ্ছে তার এইজ যে পরিমাণ, হ্যাঁ, কিছুটা হলেও আপনারা উপলব্ধি করবেন। তার নাম, তার এইজ হচ্ছে 82, এই ভদ্রলোকের, হ্যাঁ, যিনি 1982-তে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এসছেন। হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতে তার প্রচারণা কত বছর কিছুটা বোঝা যাচ্ছে, যেহেতু আমি ডিটেলসটা দেখতে মানে আমার স্লাইডে নিশ্চয়ই দেখতে পাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই ভদ্রলোক প্রতি মাসে তার মান্থলি ইনকাম হচ্ছে $13 লক্ষ, যেটা আমরা যদি বাংলাদেশি টাকায় ক্যালকুলেট করি, নিয়ারেবল 11 কোটি টাকা সে প্রতি মাসে আয় করে। তার মানে দেখেন, হ্যাঁ, সে কত বছর এই ইন্ডাস্ট্রিটির সাথে জড়িত, এই ইন্ডাস্ট্রিতে সে কত বছর আছেন। তো দ্যাটস ওয়াই আমি বলবো যে এই ইন্ডাস্ট্রিটি এমন একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে আনলিমিটেড অপরচুনিটি রয়েছে। এই ইন্ডাস্ট্রি পারে আপনাকে কতদূর নিয়ে যেতে, হ্যাঁ, কোন অবস্থানে নিয়ে যেতে, এটা ইতিমধ্যে কিছুটা হলেও আপনি বুঝতে পেরেছেন। আর এই জায়গায় যাওয়ার জন্য আপনার নিজের বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে নিজেকে বিশ্বাস করতে শিখতে হবে। হ্যাঁ, এই বিলিভ লেভেলটা আপনার মধ্যে থাকতে হবে প্রচণ্ড মানে। হ্যাঁ, তো এই জন্য, হ্যাঁ, নিজেকে বিশ্বাস করতে শিখতে হবে যে না, আমি পারি নিজেকে এই জায়গায় নিয়ে যেতে। আপনার বিলিভ লেভেলটা যদি এরকম থাকে, তাহলে আমি বলবো যে কখনোই কোনোভাবেই আপনার পক্ষে কিন্তু এই অবস্থানে পৌঁছানো সম্ভব নয়। তো দ্যাটস ওয়াই আসেন আমরা আমাদের নিজের বিলিভ লেভেলটাকে বাড়াই, বিশ্বাস লেভেলটাকে আমরা একটু বাড়াবো। হ্যাঁ, যে বিশ্বাসটা যেন এমন না হয়, এটা নিয়ে আমাদের একজন প্রয়াত কবি মুকুনন্দ দাস তার চমৎকার একটা কবিতা, আমি কয়েকটা লাইন আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমরা অনেকেই আমরা নিজেকে বিশ্বাস করি না, আমার মধ্যে যে আমি আছে এই আমিটাকে আমরা বিশ্বাস করতে পারি না। তার একটা কবিতা উনি লিখেছেন, আমার ভেতর আছেন আমি যখন আমার জাগে, আমি তখন বিশ্বময়, ভিক্ষা তখন বিশ্ববাসী আমার কাছেই মাগে। আমি তখন বিশ্বগুরু আমার বিনায় বাজে, আমার ইচ্ছায় লেগে আছে যা যার যে যার আপন কাজে। আমার আদেশ মান্য করেই চলছে সবে ভাই, তাই তো আমার সেই আমিটা জাগিয়ে তোলা চাই। সেই জন্য আপনার মধ্যে যে একটা আমি আছে, এই আমিটাকে একটু জাগিয়ে তোলেন। আপনাকে যে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, যে শক্তি দিয়েছে, আপনি কিন্তু আপনার পাওয়ার সম্পর্কে বুঝতে ব্যর্থ হচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে কী পরিমাণ ক্ষমতা দিয়েছে এটা সম্পর্কে কিন্তু আপনার ধারণার নাই। তো দ্যাটস আমরা অনেকে মনে করি যে সব কিছু হয়তো আমার পক্ষে সম্ভব না, আমি পারবো কি না আদৌ, আমার দ্বারা সম্ভব কি না। আমি বলবো যে এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আসেন, হ্যাঁ, আপনার মধ্যে এই যে আমিটাকে একটু জাগ্রত করেন, আপনার যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, এটাকে একটু, হ্যাঁ, বুঝতে শিখেন।
যে আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমতা দিয়েছে এটাকে আমি বিকশিত করব। তার সাথে আমাদের কবিগুরু একটা চমৎকার কথা বলেছেন, আমরা অনেকেই মনে করি যে আমরা পারবো কি না, আমি বলবো যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে এটা আরেকটা শক্তি, মাল্টি লেভেল মার্কেটিংয়ে ডাইরেক্ট সেলিংয়ে এটা একটা পাওয়ার। হ্যাঁ, যে আমরা একটা টিম ওয়ার্ক করি, এখানে আমরা একা কিন্তু কাজ করি না, আমরা টিম নিয়ে কাজ করি। এই জন্য কবিগুরু একটা কথা বলেছিলেন যে দারিদ্রতা হচ্ছে ভূতের ভয়ের মতো, একা থাকলে আসে আর সমবেত হলে এটা পালিয়ে যায়। তো দ্যাটস ওয়াই এই জায়গাটার দিকে আমাদেরকে একটু নজর দিতে হবে, যেহেতু আমরা অনেকগুলো মানুষ একত্রিত হয়েছি আজকে, আমাদের এই একত্রিত হওয়ার মাধ্যমে আমাদের দেশ থেকে এই দারিদ্রতা নামক ভূতের ভয়টাকে আমরা আমাদের ভিতর থেকে তাড়িয়ে দিতে সক্ষম হব। দ্যাটস ওয়াই আমি বলবো যে স্বপ্নগুলো আজকে থেকে আমাদেরকে দেখতে হবে। পৃথিবীতে এমন কোনো সাকসেসফুল মানুষ আপনি খুঁজে পাবেন না যে লোকটা কখনো স্বপ্ন দেখতো না। তো দ্যাটস ওয়াই আমি বলবো যে এই স্বপ্নটা আপনাকে দেখতে হবে। এই জন্য একটা কথা আছে, বলা হয় ড্রিমস আর নট হোয়াট কাম ইন স্লিপ, যে বন্ধুরা স্বপ্ন ওইটা নয় যেটা আপনার চোখে ঘুম আনে, স্বপ্ন হচ্ছে ওটা যেটা আপনাকে রাতে ঘুমাতে। এই জন্য বলা হয় ড্রিম আর দোজ দ্যাট ডোন্ট লেট ইউ স্লিপ। তো দ্যাটস ওয়াই আসেন আমরা আজকে থেকে স্বপ্ন দেখব। এই জন্য একটা কথা আছে, বলা হয় হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আমার চাওয়াটা যখন প্রাণপণ থাকবে তখন পাওয়াটা কিন্তু সুনিশ্চিত। আমি যখন প্রাণ থেকে অন্তর থেকে হার্ট থেকে যখন একটা জিনিস চাইবো, আমার প্রচণ্ড আমার চাওয়াটা যখন প্রচণ্ড মানের থাকবে, আমি বলবো কোনো না কোনোভাবে আপনার কাছে ওয়ে তৈরি হবে, নেচার আপনার জন্য রাস্তা খুলে দিবে, হ্যাঁ প্রকৃতি আপনার জন্য রাস্তা খুলে দিবে। তো দ্যাটস ওয়াই আমার ভিতরে এই প্রাণপণ চাওয়াটা তৈরি করব আমরা, এই চাওয়াটাই আমাদের আগামী দিনে অনেক দূর আমাদেরকে নিয়ে যেতে সক্ষম হবে। তো এই জন্য একটা কথা আজ বলা হয় যে আপনার চাওয়াটা যখন প্রাণপণ হবে তখন আপনার পাওয়াটাও কিন্তু সুনিশ্চিত। তো দ্যাটস ওয়াই আমি একটা কথা সবসময় আমার ট্রেনিংয়ে এই স্লাইডটা নিয়ে আমি কথা বলি, হ্যাঁ যে হোয়াট এভার উই ডু, আমরা আমাদের জীবনে যাই কিছু করি না কেন, অনেক কিছু করছি প্রতিদিন প্রতিনিয়ত, আমাদেরকে অনেক কিছু করতে হয় জীবনে বেঁচে থাকার জন্য, অনেক কিছুর সাথে আমাকে লড়াই করতে হয় বা সব কিছুই করব, সব কিছুই চলবে। বাট উই মাস্ট অলওয়েজ রিমেম্বার আওয়ার এইম, আমরা কিন্তু কোনোভাবেই আমরা আমাদের লক্ষ্য থেকে কিন্তু বিচ্যুত হব না। লক্ষ্যটা যেটা টার্গেট আমার রয়েছে, এই টার্গেট আমাকে অ্যাট এনি হাউ ফুলফিল করতেই হবে। আমরা আমাদের জীবনে যাই কিছু করি না কেন, বাট লক্ষ্য থেকে আমি ছুটে যাব না। আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য লেখাপড়া সব কিছু আছে, বাট সব কিছু ঠিক থাকবে, বাট অ্যাক্সিলেন্ট থেকে আমাকে এই জিনিসটা করতে হবে, আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে, অ্যাট এনি কস্ট অ্যাট এনি হাউ আমি ওই জায়গায় যেতে চাই। একটা কথা আছে না যে তোরা যে যাই বলিস ভাই, আমার কিন্তু স্টার হওয়া চাই, আমি সোনার হরিণ নয়, আমি বলবো যে আমি স্টার হতে চাই, এই জায়গাটা আমাকে পৌঁছাতে হবে। দ্যাটস ওয়াই এই স্বপ্নগুলো আপনারা নিজের মধ্যে দেখতে পারেন, যেটা একটা সময় আমি স্বপ্ন দেখতাম, আমি নিজেকে এখনও স্বপ্ন দেখি যে এমন একটা সময় তৈরি হবে, এরকম একটা স্বপ্ন একটা সময় এরকম জায়গায় আমি আমার নিজেকে দেখতে পাবো। তো আমি বলবো যে এরকম স্বপ্নগুলো আপনি দেখেন। আমরা অনেকে আছি পৃথিবীতে, আমরা যারা আছি যে শুধুমাত্র এই জায়গা নয়, হ্যাঁ যে আমরা হজ করতে যেতে চাই, আমরা জীবনে বহু জায়গায় আমরা ভ্যাকেশন করতে চাই, হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে চাই, হ্যাঁ তো আমি বলবো যে এই জায়গায় এই স্বপ্নগুলোকে আজকে তৈরি করেন, যে আগামী দিনে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি অ্যাক্সিলেন্ট পারে আপনার জীবনটাকে এরকম জায়গায় নিয়ে যেতে, এরকম অবস্থানে আপনি নিজেকে দেখতে চান, তাহলে আসেন এই অবস্থানগুলো আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা তৈরি করব, যে না আমি আগামী দিনে এই অবস্থানগুলোতে যেতে চাই। তাহলে আসেন হ্যাঁ এই অবস্থাটায় আমরা প্রত্যেকেই নিজেদেরকে দেখব, আমি প্রত্যেককে এই অবস্থায় পৌঁছাবেন, এই স্বপ্নগুলো আমরা প্রত্যেকের জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা দেখব। এই স্বপ্নগুলো আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে আমরা তৈরি করি, নিজেদেরকে একটা টার্গেট দেই, ওই টার্গেট অনুযায়ী আমরা প্রত্যেকে কাজ করব ইনশাআল্লাহ। আমরা জানি যে অ্যাক্সিলেন্টের এই বিজনেস আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে, এই কোম্পানির মাধ্যমে আমরা অনেক দূর যাব, অনেক বিজনেস আমরা করব ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজেদেরকে স্টার হিসাবে আমরা একটা সময় এস্টাবলিশ করব, আমরা পরিবারের জন্য ভূমিকা রাখব, আমরা সমাজে ভূমিকা রাখব, রাষ্ট্রে ভূমিকা রাখতে আমরা সক্ষম হব। তো আসেন এই আশাবাদগুলো আমার চাওয়া রইল, কারণ শুধু ন্যাচারাল মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে আমি নিজেকে পরিবর্তন করব না, আমি যখন ভালো আয় করব তখন আমার পরিবারের পরিবর্তন আসবে, অনেকগুলো পরিবারের যখন পরিবর্তন আসবে একটা সমাজের পরিবর্তন হবে, এভাবে করে একটা এলাকার পরিবর্তন হবে,
একটা জেলার পরিবর্তন হবে, একটা রাষ্ট্রের পরিবর্তন আসবে। কারণ এটা এমন একটা বিজনেস, এই বিজনেসের মাধ্যমে অর্থনীতির যে সুষ্ঠু বণ্টন, হ্যাঁ, যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটা মানে যে মানি সার্কুলেশনটা এই বিজনেসের মাধ্যমে অনেক বেশি পরিমাণ সহজে করা যায়। হ্যাঁ, আপনি দেখেন এই ব্যবসা থেকে শুধু যে আমরা উপকৃত হচ্ছি তা নয়। হ্যাঁ, আজকে হয়তো করোনার কারণে আমরা লাইভে ট্রেনিং করাচ্ছি, আমরা যখন বাইরে ট্রেনিং করাই দেখেন এই জায়গাটা দিয়ে কতটা মানুষের রিজিক ব্যবস্থা হচ্ছে। আমরা যখন একটা হল ভাড়া নেই, হল ভাড়াটা হচ্ছে ওই মালিক ওখান থেকে ইনকাম করছেন। আমরা যখন সাউন্ড সিস্টেম ইউজ করি, সাউন্ড সিস্টেমের আজকে ইনকাম চলছে। আজকে ইলেকট্রিসিটি আমরা ইউজ করছি, প্রতিটা সেক্টর থেকে কিন্তু এই সেক্টরের অবদান গুলো হচ্ছে। তো আমি আশা করব যে আমরা সবাই যারা আজকে এই ছোট্ট প্রেজেন্টেশনটি আপনারা দেখলেন, নেটওয়ার্ক মার্কেটিংয়ের কিছু ভিউটি আমি আপনাদেরকে তুলে ধরলাম, অ্যাক্সিলেন্টের কিছু ভিউটি আপনাদের সামনে তুলে ধরলাম, বাট সর্বোপরি আমি বলবো অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ড আজকে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইন্ডাস্ট্রিতে একটা অন্যতম একটা প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ড। আমি বলবো এই কোম্পানির মাধ্যমে আপনি পারবেন আপনার জীবনটাকে অনেক দূর নিয়ে যেতে, আপনার পরিবারকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে। তো আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ভালো থাকব, সবাই সবার জন্য দোয়া করব, সবাই অবস্থান থেকে আমাদের সকল অ্যাসোসিয়েটদের সাথে আমরা প্রতিনিয়ত কমিউনিকেশনটাকে আমরা রক্ষা করব, তাদেরকে বিজনেসে সফল করে আমরা নিজেদেরকে সফল অবস্থায় নিয়ে যাব। আমরা প্রত্যেকে নিজেদেরকে স্টার হিসেবে একটা সময় দেখতে চাই। এই আশীর্বাদ ব্যক্ত রেখে যারা সময় দিয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এই ট্রেনিং সেশনটি শেষ করছি। মাই লাভ অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ড, মাই লাভ বাংলাদেশ। থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।